আচ্ছা, আমরা আমাদের আগের সেশনটাতে ফার্স্ট সেশনে আমরা এটা যে ফিজিওলজিক্যাল পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের যে ফিজিওলজিক্যাল বেসিস বা কনসেপ্ট, বিশেষ করে মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে ওভুলেশনের যে একটা রিলেশন বা মেনস্ট্রুয়াল সাইকেল এবং ওভারিয়ান সাইকেলের সাথে হরমোনাল যে রেগুলেশন এবং তার ডিসরেগুলেশন, সেটার কিছু বেসিক কনসেপশন আমরা কথা বলছি, যেটার সাথে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের একটা মিল রয়েছে। ওই অংশটুকু বলার পরে আমরা এখন মেকানিজমটার দিকে আসব। আশা করি আপনারা ফার্স্ট সেশনটা করে যদি আপনি সেকেন্ড সেশনে আসেন তাহলে আপনার জন্য মেকানিজমগুলা, যে কোন মেকানিজম পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম ডেভেলপ করে, এই জিনিসটা বোঝা আপনার জন্য খুব ইজি হবে। তো আপনি যদি গাইনি দত্তর বই অথবা দত্ত স্যারের টেক্সট বুক অথবা জেফকোর্ট ওনাদের বইটা যদি ফলো করেন, তাহলে যখন শুরু করবেন আপনার কাছে খুব হ্যাপহ্যাজার্ড লাগবে। বিভিন্ন মেকানিজম এখান থেকে শুরু করছে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আমি যেভাবে বলতেছি এটা একটু ফলো করে আপনারা যদি টেক্সট বইটা দেখেন তাহলে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে, খুবই প্যালেটেবল ওয়েতে আমি বলার চেষ্টা করব। তো আমাদের জন্য প্রথম যে চ্যালেঞ্জটা হচ্ছে বা প্রথম যেখান থেকে শুরু করবো আমরা, সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। কেন ইনসুলিন রেজিস্ট্যান্স হয় সেটা নিয়ে আমরা পরে কথা বলছি বা এর সাথে সাথেই বলবো। সো ফার্স্ট হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স বলতে আমরা কী বুঝি? ধরেন আমাদের ব্লাড সুগার, আপনি খাওয়া দাওয়া করছেন, ব্লাডে সুগার লেভেল রেজ করছে, এখন প্রত্যেকটা সেলের কাছে এই সুগারটাকে পৌঁছায় দিতে হবে। সো ইনসুলিন সে ভূমিকা পালন করে। ইনসুলিন কী কাজ করে? ওই সুগারগুলোকে ধরে সামহাও থ্রু ডিফারেন্ট মেকানিজম, যেগুলো আমরা এন্ডোক্রাইন ফিজিওলজিতে অনেক ডিটেলস কথা বলছি সেগুলো নিয়ে, সে ইনসুলিনটাকে সে সেলের ভিতরে পুট করায় দেয়। কিন্তু কোনো কারণে যদি ইনসুলিন এই কাজটা না করতে পারে, ওই জিনিসটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। আসুন আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সটা দিয়ে আমাদের মেকানিজমটা স্টার্ট করি। সো আমাদের বেশ কিছু টিস্যু আছে, আমাদের বডিতে বেশ কিছু টিস্যু আছে, গ্লুকোজ আপটেকের জন্য তারা ইনসুলিনের উপর ডিপেন্ড করে না, লাইক ব্রেন, লাইক গোনাডস, কিডনি। কিন্তু বেশ কিছু টিস্যু তার বিপরীতে আছে যারা ইনসুলিনের উপর ডিপেন্ড করে, লাইক লিভার, লাইক স্কেলিটাল মাসেল। সো স্কেলিটাল মাসেল ইজ হাইলি ডিপেন্ডেন্ট অন ইনসুলিন ফর ইটস গ্লুকোজ আপটেক। তাহলে আমরা একটা স্কেলিটাল মাসেল এঁকে নিই ইনসুলিন রেজিস্ট্যান্স বোঝার জন্য, যে এটা আমরা স্কেলিটাল মাসেল ধরে নিলাম, যেটা আমাদের পিস অফ স্কেলিটাল মাসেল। এই যে স্কেলিটাল মাসেল, এখানে আমরা গ্লুকোজ এন্টার করাবো। ধরেন এটা আমার ব্লাড ভেসেলস, এই ব্লাডে প্রচুর পরিমাণে গ্লুকোজ আছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে গ্লুকোজ আছে। আপনি পোস্টপ্যারেন্ডিয়াল গ্লুকোজ লেভেল রেইজ করলো, এবং এই গ্লুকোজ যখন লেভেল রেইজ করে তখন আমাদের ইনসুলিন সার্জের পরিমাণও কিন্তু বেড়ে যায়, ইনসুলিনের সিক্রেশনের পরিমাণ কিন্তু বেড়ে যায়। এবং আমাদের প্রত্যেকটা টিস্যু, জাস্ট লাইক স্কেলিটাল মাসেল, তাদের গায়ে কিন্তু কি আছে, ইনসুলিনের জন্য রিসেপ্টর আছে, ইনসুলিনের রিসেপ্টর আছে। সো ইনসুলিন কি কাজ করে? ইনসুলিন যে যখন এই গ্লুকোজ ব্লাডে বাড়তে শুরু করে তখন ইনসুলিন যে ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এবং ইনসুলিন যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন সেলের ভিতরে একটা সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম অ্যাক্টিভ হয়, এবং সেই সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে টাইরোসিন, টাইরোসিন কাইনেস, টাইরোসিন কাইনেস। এই শব্দ, যে শব্দগুলো রেলেভেন্ট তাদেরকে আমি আপনাদেরকে সামনে করতেছি। সো টাইরোসিন কাইনেস, টাইরোসিন কাইনেসটা যখন অ্যাক্টিভেটেড হয়, টাইরোসিন কাইনেস যখন অ্যাক্টিভেটেড হয় তখন টাইরোসিন কাইনেস সেলের ভিতর থেকে সেলের সার্ফেসের একটা দরজা খুলে দেয়। ওই দরজাগুলোকে আমরা বলি গ্লু ট্রান্সপোর্টার বা গ্লুকোজ ট্রান্সপোর্টার। এই ডোরগুলোকে বলি গ্লুকোজ ট্রান্সপোর্টার, যেটার আপনি আমরা গ্লুট, GLUT, গ্লুকোজ ট্রান্সপোর্টার টাইপ 4। তখন ওই গ্লুকোজগুলো কী কাজ করে? সেলের ভিতরে ঢুকে যায়, এবং ঢুকে গ্লুকোজের গ্লাইকোলাইসিস হয়ে সেখান থেকে এটিপি প্রোডাকশন হয়। তাহলে আমরা দেখতে পারলাম যে আমি যখনই কোনো কার্বোহাইড্রেট রিচ খাবার খাচ্ছি যেটাতে প্রচুর গ্লুকোজ আছে, সেটা ইনসুলিন সিক্রেশন বাড়ায়, ইনসুলিন এসে ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন টাইরোসিন কাইনেজ এই এনজাইমটা অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হওয়া মানে কি? আমরা ফিজিওলজির ভাষায় একটা কথা বলি, ফসফোরাইলেশন হওয়া। ফসফোরাইলেটেড কোনো একটা এনজাইম যখন ফসফোরাইলেটেড হয় সে তখন সে অ্যাক্টিভ হয়, এবং সে অ্যাক্টিভেটেড হয়ে তখন সে কী কাজ করে? সে তখন এই গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোরকে অ্যাক্টিভ করে ফেলে, এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার ফোরকে ওপেন করে ফেলে, এবং বাইরের থেকে সুগারটা সব ভিতরে চলে যায়। যখন ইনসুলিন লেভেল আবার কমে যায় তখন আবার এই গ্লুটগুলো বন্ধ হয়ে যায়, ফলে ব্লাড সুগার আর টিস্যুতে যায় না, এটা ব্লাডেই থেকে যায়। সো এটা খুবই সিম্পলি আমি ব্যাখ্যা করলাম, খুবই সিম্পলি, ভিতরে কিন্তু অনেক মেকানিজম আছে, খুবই সিম্পলভাবে ব্যাখ্যা করতেছি। তবে এখানে একটা পয়েন্ট যেটা আমরা গত ক্লিপটা থেকে জানছি, সেটা হলো এই যে আমাদের টাইরোসিন কাইনেজ, এই টাইরোসিন কাইনেজের ফসফোরাইলেশনে আমার একটা ইম্পর্টেন্ট এনজাইম দরকার। আপনারা নিশ্চয়ই সেই এনজাইমের নাম জানেন, সাইটোক্রোম P50, অর্থাৎ সাইটোক্রোম P450 এবং C17। এই যে এনজাইমটা, এই এনজাইমটা কী কাজ করে? আমার টাইরোসিন কাইনেজের ফসফোরাইলেশন করে,
ফসফোরাইলেশন, এই এনজাইমটা। সো এই এনজাইমটা কি কাজ করে, এই এনজাইমটা টাইরোসিন কাইনেজকে ফসফোরাইলেট করে দেয়। ক্লিয়ার? এখন ধরে নেন একটা পার্সন, তার জেনেটিক্যালি তার এই এনজাইমটা, কোন এনজাইমটা, এই যে তার P450C17, কেউ অনলি বলে C17 বা CYP, সাইটোক্রোম P17, এভাবেও কেউ বলে। সো এই এনজাইমটা কারো ডিসরেগুলেটেড, নট ওয়েল রেগুলেটেড, ইট ইস ডিসরেগুলেটেড। কারো যদি এই এনজাইমটা ডিসরেগুলেশন হয় এই লেভেলে, আচ্ছা এই এনজাইমটা কি শুধু টাইরোসিন কাইনেজকে ফসফোরাইলেশন করে? না, আমরা কিন্তু গত স্লাইডে দেখছি যে সে কিন্তু স্টেরয়েড হরমোন টেস্টোস্টেরন প্রোডাকশনে সে কিন্তু ভূমিকা পালন করে। সে শুধু এখানে ইনসুলিন রিসেপ্টরকে অ্যাক্টিভ করতে সাহায্য করে তা না, সেতে কিন্তু সে টেস্টোস্টেরন প্রোডাকশনেও কিন্তু বড় ভূমিকা পালন করে, বোথ ইন ওভারি, ইন টেস্টিস অ্যান্ড ইন সুপ্রানাল গ্ল্যান্ড অফ বোথ সেক্স। ওকে, তাহলে এই যে ফস6 এই এনজাইমটা, আমরা যে এনজাইমটা কথা বললাম, এটা যদি ডিসরেগুলেটেড হয় ফলে টাইরোসিন কাইনেজের যদি অটো ডিফসফোরাইলেশন হয়, একটা টার্ম আছে দেখবেন দত্ত বইতে বলা আছে, ইভেন জার্নালগুলোতে এটাকে বলা হয় সেরিন ডিফসফোরাইলেশন, বাদ দেন এগুলো একদম এক্সট্রিমলি থিওরিটিক্যাল এবং মলিকুলার লেভেল। সো জেনেটিক কজে এই এনজাইমটা, এবং যে জায়গায় আপনি পড়বেন দেখবেন যে এই এনজাইমটা কেন ডিসরেগুলেটেড হয় তারা কিন্তু এটা নিয়ে কোনো কথা বলে না। কেন? কারণ আমরা জানি না যে কী কারণে ডিসরেগুলেশন হচ্ছে, বাট ইট ইজ মোস্ট লাইকলি জেনেটিক। সো জেনেটিক কজে যদি এই এনজাইমটা ডিসরেগুলেশন হয় তাহলে টাইরোসিন কাইনেজ এটা অটো ডিফসফোরাইলেট হবে, ডিফসফোরাইলেট। সো ইনসুলিন রিসেপ্টরের ক্ষেত্রে এটা ডিফসফোরাইলেট হবে, আর ওভারিতে এটা হয়ে যাবে হাইপারফসফোরাইলেশন। তাহলে দুই জায়গায় ডিসরেগুলেশন, এখানে কিন্তু বলা হচ্ছে না হাইপার রেগুলেশন, এখানে কিন্তু বলা হচ্ছে না হাইপো রেগুলেশন, এখানে বলছে ডিসরেগুলেশন। কোথাও এটা বেশি কাজ করে, কোথাও কম কাজ করে। ইনসুলিন রিসেপ্টরের ক্ষেত্রে সে এমনভাবে কাজ করে যে ইনসুলিন রিসেপ্টর ডাউন রেগুলেটেড হয়ে যায়, সে রেজিস্ট্যান্স ডেভেলপ করে, ফলে টাইরোসিন কাইনেজ ওটা ঠিক মতো কাজ করে না এবং এই ইনসুলিন রিসেপ্টর অ্যাক্টিভ হয় না। ফলে ইনসুলিন যখন এসে বাইন্ড করে সে আর গ্লুট ট্রান্সপোর্টারটাকে আর অ্যাক্টিভ করে না, ফলে ব্লাড থেকে সুগার টিস্যুতে যায় না, ব্লাড সুগার লেভেল বাড়তে শুরু করে। ওকে, কিন্তু যখন এই পি এই সাইটোক্রোম 17 এই এনজাইমটা যখন যে আমার ওভারি বা সুপ্রানাল গ্ল্যান্ডে ওরা ডিসরেগুলেটেড থাকে, তারা কিন্তু এখানে কাজের পরিমাণ বাড়ায় দেয়, এবং বাড়ায় দেয় তারা কি কাজ করে, তারা কিন্তু ওইখানকার 17 আলফা হাইড্রোক্সিলেস এবং 17-20 লাইস, যেটা আমরা গত স্লাইডে ব্যাখ্যা করছি, এই দুইটা এনজাইমের কাজের পরিমাণ বাড়াই দিয়ে টেস্টোস্টেরন প্রোডাকশন পরিমাণটা বাড়ায় ফেলে। ওকে, আচ্ছা এখানে তাহলে একটা থিওরি আমরা পাইলাম যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিনের রিসেপ্টরটা রেজিস্ট্যান্স টুয়ার্ডস ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করার একটা কজ হচ্ছে এই এনজাইমটা। ক্লিয়ার? এবং জেফকোটে কিন্তু বলা হচ্ছে ইট ইজ দ্য মেইন মেকানিজম ফর ডেভেলপিং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তাহলে আপনাকে যদি বলা হয় যে ইনসুলিনের রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে, ইনসুলিন রেজিস্ট্যান্স, হোয়াট আর দ্য কজেস? সো কজেস অফ ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন রেজিস্ট্যান্সের কজ কী? এক নম্বরে আপনি বলতে পারেন যে আমাদের P450C আমাদের 17 এই এনজাইমটা ডিসরেগুলেশন, শব্দটা ইউজ করবেন ডিসরেগুলেশন, এবং তার কারণে কি হচ্ছে, তার কারণে অটো ফসফোরাইলেশন অফ টাইরোসিন কাইনেস, অটো ডিফসফোরাইলেশন অফ টাইরোসিন কাইনেস। এখন দেখেন যখন ব্লাড সুগার বেশি থাকবে, এটা যদি আমাদের প্যানক্রিয়াস হয়, এটা যদি আমাদের প্যানক্রিয়াটিক টিস্যু হয়, ব্লাড সুগারটা বেশি, যখন বেশি বেশি ব্লাড সুগার, তারা যখন প্যানক্রিয়াসের আমাদের কি এটা প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বেশি বেশি সুগার যখন যে ইনটেক হবে, তখন প্যানক্রিয়াস থেকে আরও বেশি ইনসুলিন রিলিজ হবে। কারণ প্যানক্রিয়াস মনে করবে কি যে সুগার মনে হয় ওই লোকটা মনে হয় আরও বেশি খাওয়া দাওয়া করতেছে, আরও বেশি খাওয়া দাওয়া করতেছে, সেই জন্য তার আরও ইনসুলিন দরকার সেগুলোকে সেলের ভিতর ট্রান্সপোর্ট হওয়ার জন্য। কিন্তু প্যানক্রিয়াস তো আর জানে না আসলে বিষয়টা হচ্ছে রেজিস্ট্যান্স। সো সে কী কাজ করবে, সে আরও বেশি ইনসুলিন সিক্রেশন করবে, এবং যে কারণে হাইপার ইনসুলিনেমিয়া ডেভেলপ করবে, হাইপার ইনসুলিনেমিয়া ডেভেলপ করবে। ওকে, এখন আপনি কোশ্চেন করতে পারেন যে একটা পেশেন্টের যার ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, তার ব্লাডে ইনসুলিন লেভেলের পরিমাণ কেমন থাকবে, ইনসুলিন লেভেলটা কেমন থাকবে, কম না বেশি? অবশ্যই বেশি, তার হাইপার ইনসুলিনেমিয়া। এটা কি ব্লাডে চেক করা যায়, আমাদের দেশে কি চেক করা যায়? অবশ্যই করা যায়। মাত্র 500-600 টাকা খরচ করে আপনি BSM থেকে বা ভালো ল্যাবরেটরিজ থেকে আপনি এটা করাতে পারবেন, মাত্র 500-600 টাকা। এবং আর এটার ইউনিটটা, আমি এই কথাটা এখন বলা আমার ঠিক হচ্ছে না, আমি ইনভেস্টিগেশনের জায়গায় যাই বলবো যে এই যে ইনসুলিনের লেভেল যদি 25 মাইক্রো ইউনিট পার মিলিলিটার এর উপরে যদি চলে যায়, ইট ইজ সাজেস্টিভ অফ হাইপার ইনসুলিনিজম ফর
পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তাহলে এটা যদি 25 মাইক্রো ইউনিট পার মিলিলিটার এটার উপরে যদি চলে যায়, এবং ফাস্টিংটা, ফাস্টিং অবস্থায় আপনি 12 ঘন্টা ফাস্টিংয়ে থেকে তারপরে ব্লাডের ইনসুলিন লেভেল চেক করাবেন, সেটা যদি 25-এর উপরে যায় তাহলে কিন্তু আপনার বলতে হবে যে ইনসুলিনের রেজিস্ট্যান্স ডেভেলপ করে গেছে, ঠিক আছে। সো আমরা একটা জিনিস দেখলাম যে এই পেশেন্টের ইনসুলিন লেভেল কী থাকে, হাইপার ইনসুলিনেমিয়া এই ঘটনাটা তার ঘটে। দ্বিতীয় কথা হলো এই সাইটোক্রোম P450 ছাড়া আর কোনো মেকানিজম কি আছে কিনা, এই এনজাইমটার ডিসরেগুলেশন ছাড়া আর কোনো মেকানিজম কিনা আছে কিনা, অবশ্যই আছে, সেটা হলো সেন্ট্রাল অবেসিটি, সেন্ট্রাল অবেসিটি। সো সেন্ট্রাল অবেসিটির সাথে, সেন্ট্রাল অবেসিটির সাথে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের সম্পর্ক কোথায়, এই তথ্যটা আমি ডেভিডসন 23 নম্বর এডিশন থেকে বলতেছি। সেখানে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের প্যাথোজেনেসিসে আপনারা দেখতে পারবেন, সেখানে বলতেছে যে সেন্ট্রাল অবেসিটি যদি কারো হয়, সেন্ট্রাল অবেসিটি যদি কারো হয় সেই পেশেন্টদের ক্ষেত্রে ইন্ট্রা অ্যাবডোমিনাল যে ফ্যাটগুলো থাকে সেই ফ্যাটগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ, প্রচণ্ড রকমের অ্যাক্টিভ। তাহলে আপনার বডিতে যত জায়গায় ফ্যাট আছে তার চাইতে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ফ্যাট হচ্ছে আপনার সেন্ট্রাল পজিশনে যে ইন্ট্রা অ্যাবডোমিনাল ফ্যাটগুলো থাকে, তারা সবচেয়ে বেশি মেটাবলিক্যালি অ্যাক্টিভ। এবং তারা কি কাজ করে, তারা প্রচুর পরিমাণে ফ্রি ফ্যাটি অ্যাসিড ওরা রিলিজ করে, এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো কি কাজ করে, ইটসেলফ তারা ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটায়। কেউ যদি বেলি ল্যাব পড়েন তাহলে সেখানেও দেখবেন যে লেখা আছে মেটাবলিক রেসপন্স টু ট্রমা, এখানে লেখা আছে যে ফ্রি ফ্যাটি অ্যাসিড ইনসুলিনের রেজিস্ট্যান্স ঘটায়। সো ইনসুলিন যখন রেজিস্ট্যান্স ঘটায় তখন প্যানক্রিয়াস আরও বেশি ইনসুলিন রিলিজ করতে থাকে, ফলে ওই পেশেন্ট যার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তার ব্লাডে আসলে ইনসুলিনের লেভেলটা আস্তে আস্তে কী হতে শুরু করে, বাড়তে থাকে। দুই নম্বর কথা হলো যে এই ফ্যাট, এই যে পেশেন্টের মেটাবলিক্যালি অ্যাক্টিভ ফ্যাটগুলা যেগুলা ইন্ট্রা অ্যাবডোমিনালি থাকে, এবং ভিসারাল ফ্যাট, আমাদের কাছে মনে হয় কি আমার সারা বডিতে মনে হয় ফ্যাট, শুধু স্কিনের নিচে মনে হয় ফ্যাট জমা আছে, তা না, ভিসারার চারপাশে ফ্যাটগুলো কিন্তু খুব ডেঞ্জারাস টাইপের ফ্যাট, এবং তারাও কিন্তু মেটাবলিক্যালি খুব অ্যাক্টিভ, এবং তারা কিন্তু প্রচুর রকমের ফ্রি ফ্যাটি অ্যাসিড রিলিজ করতে পারে। এবং আরেকটা মজার ব্যাপার দেখবেন যে এই ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো যখন রিলিজ হয় তারা যখন ড্রেন হবে তারা তখন ইন্ট্রা অ্যাবডোমিনাল ফ্যাটগুলো পোর্টাল ভেনের মাধ্যমে যে লিভারে যে ড্রেন হবে, এবং লিভারে যখন যে ড্রেন হবে সেখানেও কিন্তু লিভারের গায়েও কিন্তু ইনসুলিনের রেজিস্ট্যান্স ঘটবে। সো অনলি যে স্কেলেটাল মাসেলের এগেনস্টে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে তা না, লিভার সেল যেটা মেটাবলিক্যালি সে টোটাল তার মেটাবলিজম, আপনারা যদি বায়োকেমিস্ট্রি আমাদের লেকচারগুলো ফলো করেন তাহলে দেখবেন যে লিভারের ভিতরে যত গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস যতগুলো মেকানিজম আছে সব কিন্তু ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট, ইনসুলিনের ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করার সাথে রিলেটেড। এখন যদি আমার ইনসুলিনের রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়, কারণ কি ওই ফ্যাটগুলো মেটাবলিক্যালি প্রচুর পরিমাণে ফ্রি ফ্যাটি অ্যাসিড রিলিজ হতেছে, এবং তারা যে আলটিমেটলি ইনসুলিনের রেজিস্ট্যান্স ঘটাচ্ছে বাই ড্রেনিং থ্রো দ্য পোর্টাল ভেইন, এটা ডেভিশন থেকে আমি কোট করতেছি। এই জন্য তারা বলতেছে যে সেন্ট্রাল অবেসিটি ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং এই পেশেন্টগুলো যাদের সেন্ট্রাল অবেসিটি এবং ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাদের ম্যাক্সিমাম পেশেন্টেরই ফ্যাটি লিভার, তাদের সাথে ফ্যাটি লিভার পাওয়া যায়। সো ফ্যাটি লিভারের অ্যাসোসিয়েশন, সো কারো যদি ফ্যাটি লিভারের থাকে, অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার থাকে কোনো অবেস পেশেন্টের বা কোনো ইনসুলিন রেজিস্ট্যান্স পেশেন্টের, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে ফ্যাটি লিভারও এখানে একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। এরপরের কথা হলো ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটিস, যদি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটিস থাকে তাহলে ইনসুলিনের এগেনস্টে ইনসুলিনের রিসেপ্টরগুলো এগুলো ডাউন রেগুলেটেড হয়ে যায় ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটিস কারণে, এবং এটা প্রুভেন, এটা দেখা গেছে যারা সেডেন্টারি ওয়ার্কার তাদের মধ্যে ইনসুলিনের রেজিস্ট্যান্সটা প্রচণ্ড রকমের বেশি এবং তাদের সেন্ট্রাল অবেসিটিটা অনেক বেশি হয়, ঠিক আছে। সো এই কয়েকটা তথ্য দিয়ে আপনি এটাকে ব্যাখ্যা করতে পারবেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স আসলে হোয়াট আর দ্য কজেস। একটা আমরা বললাম জেনেটিক্যালি এই এনজাইমটার কথা, দুই নম্বরে আমরা বললাম যে সেন্ট্রাল অবেসিটির কথা, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটিসের কথা, অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার বা ভিসারাল ফ্যাটগুলোও কিন্তু দায়ী। আপনি উপর থেকে যা ফ্যাট দেখতেছেন আপনার ভিসারাতে কতটুকু ফ্যাট আছে এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেই জন্য কিন্তু ফাস্টিংকে খুব এনকারেজ করা হয়, কারণ ফাস্টিং কিন্তু ভিসারাল ফ্যাটগুলোকে প্রচণ্ড রকমের ডেস্ট্রয় করে ফেলে, ঠিক আছে। ভিসারা প্রত্যেকটা ভিসারা কিডনির আশেপাশে প্রচুর ফ্যাট, লিভারের মধ্যে কিছুটা ফ্যাট থাকে, প্রত্যেকটা ভিসারাতে কিন্তু জিআইটিতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, ওমেন্টামে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, এগুলোকে আমরা ভিসারাল ফ্যাট বলি, এবং তারা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপমেন্টে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করে। আরেকটা দেখছেন ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটিস, আজকে আমি কিছুক্ষণ পরে ব্যাখ্যা করবো যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সাফার করতেছে কত বয়সের একটা মেয়ে, 25, 20, 23 বছরের, আসলে এই ঘটনাটা কিন্তু তা না। আপনাকে জানতে হবে এই ডিজিজটা শুরু হয় পিউবার্টিতে, যখন পিউবার্টি অনসেট হয় তখন থেকে কিন্তু তার ডিজিজ প্যাথোজেনেসিসটা স্টার্ট হয়। এখন আজকের দুনিয়ায় বা আজকের শিক্ষা ব্যবস্থায় আপনি দেখেন একটা স্কুল সেটা কোথায় হয়, একটা বাড়ির মধ্যে, একটা ওয়ার্কশপের ভিতরে, সামনে কোনো রকমের খেলার মাঠ নাই, দৌড়ানোর জায়গা নাই, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটিস, তারপরে ফাস্টফুড, এবং আপনি যদি সবাই সুগার চেক করে দেখবেন যে সব প্রি ডায়াবেটিক। আপনি যদি ক্লাস 9-10 পড়ুয়া বাচ্চাদেরকে স্টাডি করেন তাহলে দেখবেন যে সব প্রি ডায়াবেটিক, এবং সবাই ইনসুলিন, মোরলেস সবারই
এই ইনসুলিনের রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। এবং আলটিমেটলি সবাই কিন্তু ম্যাক্স, এই জন্যই কিন্তু রিসেন্টলি এই জিনিসগুলো খুব বেশি হচ্ছে যে আমরা অনেক বেশি খুব বেশি রকমের মনে হয় পড়াশোনার দিকে ঢুকে ঝুঁকে যাচ্ছি। আমরা খুব বেশি ভালো মানুষ বা সুস্থ মানুষ হওয়ার আগে একজন সুস্থ বা একজন কি বলবো একজন খুব বেশি অতিরিক্ত শিক্ষিত একজন মানুষ হয়ে যেতে চাই, এটাই মনে হয় এই ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য একটা বড় কারণ। যাই হোক, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা আপনি বুঝবেন কি করে, যে আমি দেখতে চাই আমার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা? অনেকভাবে বুঝতে পারবেন। প্রথম কথা হলো যে আপনাকে দেখতে হবে আপনার বিএমআই কত, যে আর ইউ এ ইনসুলিন রেজিস্ট্যান্ট পার্সন, তাহলে আপনাকে দেখতে হবে আপনার বিএমআই যদি 25 25 কেজি পার মিটার স্কোয়ার উপর থাকে তাহলে দ্যার ইজ এ পসিবিলিটি। দুই নম্বর কথা হলো যে আপনার যদি ওয়েস্ট হিপ রেশিও এটাকে যদি করেন, ওয়েস্টের মাপ নেন আর হিপের মাপ নেন, এটারও লোকেশন আছে যে কোথায় আপনি নেবেন। যে আমাদের যে আইলিয়া ক্রেস্ট আছে, আইলিয়া ক্রেস্ট এবং আমাদের যে কোস্টাল মার্জিন তার ঠিক মাঝখান বরাবর আম্বিকাস বরাবর ফিতাটা ধরবেন, আর দুই পায়ে গ্রেটার টোকান্টর বরাবর হিপ বরাবর আপনি ফিতা ধরবেন। এই দুইটা রেশিও, ওয়েস্ট হিপ রেশিও করে যদি দেখা যায় এটা 0.85 cm এর উপরে, রেশিও তো, সো এখানে কোনো ইউনিট আসবে না, 0.85, এটা সেন্টিমিটারে দেখতে হবে নট ইঞ্চিতে, সেন্টিমিটারে দেখবেন 0.85 এটার উপরে গেছে, সো দেয়ার ইজ এ চান্স অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। তাছাড়া যদি আপনার একান্থোসিস নিগ্রিকান্স এটা থাকে, একান্থোসিস, একান্থোসিস কি জিনিস ব্যাখ্যা করতেছি, একান্থোসিস নিগ্রিকান্স, একান্থোসিস নিগ্রিকান্স তার মানে হচ্ছে ঘাড়ের পেছনে যদি কালো দাগ থাকে তাহলে এটাকে আমরা বলবো যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের সম্ভাবনা বেশি, অনেক বেশি আছে। এখন বলতে পারেন যে এই একান্থোসিস নিগ্রিকান্স অর্থাৎ ঘাড়ের কালো দাগের সাথে ইনসুলিনের রেজিস্ট্যান্সের সম্পর্ক কি, আমি এটা এখানে ব্যাখ্যা করেছি। মনে রাখবেন যাদের ব্লাডে ইনসুলিনের লেভেল খুব বেশি থাকে তা, অর্থাৎ যাদের হাইপার ইনসুলিনেমিয়া থাকে, ইনসুলিন একটা ইটসেলফ ইজ এ মাইটোটিক, মাইটোটিক হরমোন, ইট ইস এ মাইটোটিক, অর্থাৎ ওর কাজ হচ্ছে মাইটোটিক সেল ডিভিশন ঘটানো। ফলে ইনসুলিন সারা বডিতে মাইটোসিস করে, যে জায়গায় পারে সে মাইটোসিস করে, ইটস সর্ট অফ গ্রোথ হরমোন, সর্ট অফ, এটা এক ধরনের গ্রোথ হরমোন, এটা সব জায়গায় শুধু সেল ডিভিশন করে। এখন সে এই ইনসুলিন হরমোনটা যায় কী কাজ করে, এপিডার্মিস, এপিডার্মিস স্কিনের এপিডার্মিসকে প্রচণ্ড রকমের প্রলিফারেশন করে এবং এপিডার্মিসকে থিক করে ফেলে, হাইপারপ্লাসিয়া করে, থিক অ্যান্ড হাইপারপ্লাসিয়া করে। এবং যখন এপিডার্মিস, স্কিনের এপিডার্মিসটা হাইপারপ্লাস্টিক হয়ে যায় তখন স্কিনের এপিডার্মিক লেয়ারটা প্রচণ্ড রকমের থিক হয়ে যায়, বিশেষ করে এপিডার্মিসের বেজাল লেয়ার, এপিডার্মিসের বেজাল লেয়ারটা প্রচণ্ড রকমের থিক হয়ে যায়। আর বেজাল লেয়ারগুলো যখন থিক হয় তখন স্কিনের, আপনার স্কিনের যে জায়গায় ভাঁজ আছে, ক্রিজ, ক্রিজ আছে যেসব জায়গায়, যেমন ঘাড়ের পিছনে নর্মালি আমাদের ফোল্ড আছে, ক্রিজ আছে, এই জায়গাগুলোতে ওই হাইপারপ্লাসিয়ার কারণে এখানে হাইপার পিগমেন্টেশন ডেভেলপ করতে শুরু করে। এখন একান্থ্রোসিস নিগ্রিকান্স এটা আমরা ঘাড়ের পিছনেই কেন খুঁজি, সারা বডিকে কি আর আর নাই, অবশ্যই আছে। একান্থ্রোসিস নিগ্রিকান্স শুধুমাত্র ঘাড়ের পিছনে না, এটা আরও কোথায় হতে পারে, এটা হয় গ্রোইন রিজনে, এটা হয় মিডিয়াল সাইড অফ দ্য থায়ে, তাহলে থায়ের মিডিয়াল সাইডটা ব্ল্যাকিশ হয়ে যাবে বা ব্ল্যাকিশ ব্রাউনিশ কালার হয়ে যাবে, ইনগুইনাল রিজন, এক্সিলা, এইসব জায়গায় ব্ল্যাকিশ ব্রাউনিশ হয়ে যাবে কারণ এইসব জায়গায় স্কিনের ফোল্ড খুব বেশি। কিন্তু পেশেন্টের অ্যাক্সিসের ক্ষেত্রে যেহেতু এগুলো প্রাইভেট জোন, সো আমরা তো পেশেন্টকে অ্যাক্সিস করতে পারি না, গ্রোইন বা মিডিয়াল সাইড অফ দ্য থাই এইগুলো আমরা এক্সপোজ করে দেখতে পারি না, সো ঘাড়ের পিছনে তাকাই বুঝতে পারি যে বাকি জায়গাতেও আছে। সো একান্থ্রোসিস নিগ্রিকান্স বলতে আমরা বুঝি ঘাড়ের পিছনে কালো দাগ, কথাটা কিন্তু আসলে ঠিক না, আমার ঘাড়ের পিছনে কালো দাগ ছাড়াও ওই সাইডগুলোতেও থাকবে এবং এটা আসলে একটা ইনসুলিন মেডিয়েটেড, ইনসুলিনের হাইপার ফাংশন, এপিডার্মিসের বেজাল লেয়ারের হাইপার থিকনেস। ওকে, সো এইসব এইসব কনসেপ্টের কারণে আলটিমেটলি দেখা যেতেছে যে আমাদের এই একান্থ্রোসিস নিগ্রিকান্স। সো এই পয়েন্টসগুলো যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। তাছাড়া আপনি যদি মেটাবলিক সিন্ড্রোমের একজন পার্সন হন, মেটাবলিক সিন্ড্রোমের একজন পেশেন্ট হন, তাহলেও কিন্তু আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার চান্স বেশি। সো হোয়াট ইজ মেটাবলিক সিন্ড্রোম, এই জায়গাগুলো কথা বলার আমাদের আজকে এখানে শুধু মেসেজের খুব দ্রুত বলতেছি। মেটাবলিক সিন্ড্রোম পাঁচটা ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে যে কোনো দু তিনটা বা তার বেশি যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে আপনার মেটাবলিক সিন্ড্রোম। যেমন আপনার ব্লাড প্রেশার যদি 130/80 এটার উপরে থাকে, আপনার ফাস্টিং সুগার যদি 100 mg/dL এটার উপরে থাকে, অথবা আপনার 2 hour আফটার গ্লুকোজ এটা যদি 140 mg/dL, এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি দেওয়া আছে। আপনার এইচডিএল এটা যদি 50 ইউনিটের নিচে থাকে 50 গ্রাম পার ডিএল এর নিচে থাকে, আপনার যদি ট্রাইগ্লিসারাইড লেভেল এটা যদি কিসের উপর ইয়া থাকে, 150-এর উপরে থাকে, 150 ট্রাইগ্লিসারাইড লেভেল যদি 150-এর উপরে থাকে, তাহলে এই কয়েকটা ক্রাইটেরিয়ার ভিতরে যদি আপনি পড়ে যান তাহলে আপনার, ও আর একটা আছে যে আপনার ওয়েস্ট রেশিও, আপনার ওয়েস্ট রেশিও, এই ওয়েস্ট রেশিওটা যদি 88 সেন্টিমিটারের উপরে হয় তাহলে, বা আপনি যদি হিসাব করেন তাহলে প্রায় 35
35 ইঞ্চির বেশি হয় যদি আপনার কোমরের মাপ, তাহলে আপনি মেটাবলিক সিন্ড্রোমের মধ্যে কিন্তু পড়ে যাবেন, যদি তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন তার ভিতরে। ঠিক আছে, সো এই সিন্ড্রোমগুলো থাকলে আমরা ধরে নেই যে একটা পেশেন্ট সে কি ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের কি মেকানিজম। তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম যে যার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তার ব্লাডে ইনসুলিনের পরিমাণ অনেক বেশি, তাহলে তার ব্লাডে যদি ইনসুলিনের পরিমাণ বেশি হয় ইনসুলিনের পরিমাণ বাড়তে থাকবে। আচ্ছা, ইনসুলিনের পরিমাণ বাড়লে আমার কি ক্ষতি, অথবা ইনসুলিন লেভেল বাড়লে তাতে পলিসিস্ট হবে কেন, কেন তার অলিগোম্যানোরিয়া হবে, কেন তার অ্যানোভুলেটরি সাইকেল হবে, কেন তার হার্সুটিজম, একনি, কেনই বা তার ইনফার্টিলিটি, এইগুলো ডেভেলপ করবে। আমরা এই মেকানিজমগুলো এখানে দেখতে পাচ্ছি, আমি খুব ইজিলি আপনাদেরকে মেকানিজমগুলো প্রেজেন্ট করে দিব। সো একটা পেশেন্টের ব্লাডে কী ডেভেলপ করতেছে, ইনসুলিন লেভেল বাড়তে শুরু করতেছে। আর ইনসুলিনের সাথে কিন্তু লিভারের খুব ভালো বন্ধুত্ব, ইনসুলিনের উঠা নামার সাথে কিন্তু লিভার খুব বেশি রকমের রিয়েক্ট করে। সো লিভার আমরা দেখতে পারলাম যে এটা যদি আমাদের লিভার হয় তাহলে লিভারে কী কাজ হচ্ছে, লিভারে যে কে স্ট্রাইক করতেছে, হাইপার ইনসুলিনেমিয়া। হাইপার ইনসুলিনিমিয়া হেপাটোসাইটের কাছে যে অভিযোগ জানাচ্ছে যে ভাই ইনসুলিন তো অনেক বেড়ে গেছে। সো ইনসুলিন যখনও লিভার সেলকে যখন স্টিমুলেট করে তখন লিভার সেল যে কাজটা করে সেটা হলো, আমরা এখানে একটা জেনারেল সার্কুলেশন, আমাদের বডির জেনারেল সার্কুলেশনের কথা চিন্তা করব, যেটা আমাদের জেনারেল সার্কুলেশন। এখানে একটু জেনারেল সার্কুলেশনটা এঁকে নিব, আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এটা আমাদের জেনারেল সার্কুলেশন। ওকে, ধরে নিলাম এটা আমাদের জেনারেল সার্কুলেশন। হ্যাঁ, টোটাল ব্লাড ভেসেসগুলো, আমাদের বডির যত ব্লাড ভেসেস আছে এখানে। সো ইনসুলিন যখন আসে হেপাটোসাইটকে স্টিমুলেট করবে তখন হেপাটোসাইট কয়েকটা কাজ করবে, কী কাজ করবে, সে হেপাটোসাইট সবসময় কী কাজ করে, প্রোটিন তৈরি করে। সে ইনসুলিন যখন অনেক বেশি কাজ করবে সে কয়েকটা প্রোটিন তৈরি করতে পারবে না। সে কয়েকটা প্রোটিন যেমন সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন, প্লাস সে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বাইন্ডিং গ্লোবিন, এগুলোর সিনথেসিসের পরিমাণ কমাই দিবে। তাহলে কোন কোন হরমোন কমাই দিল, সে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন এবং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বাইন্ডিং গ্লোবিন, এগুলোর পরিমাণ কমাই দিল। আচ্ছা, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন এগুলো কী কাজ করে, সেক্স হরমোন বলতে আমরা বোঝাচ্ছি ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন। এই ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনকে আপনি একটু ব্লাডের দিকে তাকান, এটা যদি আমাদের সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন হয়, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন হয়, তাহলে ওরা কী কাজ করে, এই প্রোটিনগুলা, এই সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন, ওরা কী কাজ করে, ওরা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনকে বাইন্ড করে রাখে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনকে তারা এরকমভাবে বাইন্ড করে রাখে। এখন আমার বডিতে যদি সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন কমে যায় ডিউ টু হাইপার ইনসুলিনিমিয়া, তাহলে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিনগুলো যদি যখন কমে যাবে তখন কে ফ্রি হয়ে যাবে, কে ফ্রি হয়ে যাবে, ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন, তারা ফ্রি হয়ে যাবে। ফ্রি মানে একটি ফর্ম, আমি এই প্রোটিনগুলো তৈরি করে আমার ফ্রি ফর্মগুলোকে বাইন্ড করে রাখতাম, ফলে ব্লাডে একটা ইস্ট্রোজেন লেভেল খুব কম পরিমাণে অ্যাক্টিভ অবস্থায় থাকতো। আমি আবারও বলি বিষয়টা, মনে করেন সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন আমি নর্মাল প্রোডাকশন করি, নর্মাল হাইপার ইনসুলিনিমিয়ার কথা বাদ দেন। সো সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিনগুলো কী কাজ করে, ওরা ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেনকে এরকমভাবে বাইন্ড করে রাখে। হ্যাঁ, এমনভাবে বাইন্ড করে রাখে, আর অল্প পরিমাণে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন তারা ফ্রি থাকে, ফ্রি ফর্মে থাকে, এবং দিজ আর দ্য অ্যাক্টিভ ফর্ম। এখন আমি যদি কোনো কারণে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন প্রোডাকশন কমাই দিই তাহলে ফ্রি ফর্মের পরিমাণ কী হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে ফ্রি ফর্মের পরিমাণ যখন বেড়ে যাবে, ফ্রি ফর্মের পরিমাণ যখন বেড়ে যাবে তখন আমি বলতে পারি যে আমার ব্লাডে ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন এবং ব্লাডে টেস্টোস্টেরন এদের প্রোডাকশন কী হয়ে যাবে, বেড়ে যাবে। আসলে প্রোডাকশন বাড়বে না, কিন্তু ফ্রি ফর্মের পরিমাণটা কী হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে আমি দেখলাম সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন এরা প্রোডাকশন কমে যায় এবং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বাইন্ডিং গ্লোবিন এটার পরিমাণও কমে আসে, ফলে ব্লাডে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর এটার পরিমাণ, এটা ফ্রি ফর্মটা বেড়ে যায়, পরিমাণ বেড়ে যায় এই কথাটা একেবারেই ঠিক না, এটার ফ্রি ফর্ম বেড়ে যাচ্ছে। কার কার ফ্রি ফর্ম বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে ইস্ট্রোজেনের ফ্রি ফর্ম বেড়ে যাচ্ছে এবং টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন তাদের ফ্রি ফর্ম বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, ফ্রি ফর্ম মানেই কিন্তু অ্যাক্টিভ ফর্ম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন এগুলার ফ্রি ফর্ম বাড়তি, ফ্রি ফর্মটা অনেক বেশি। শুধু তাই না, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর সেটার ফ্রি ফর্মও বেশি, কারণ তাদের যে বাইন্ডিং প্রোটিনগুলো ছিল সেই বাইন্ডিং প্রোটিন কমে গেছে ডিউ টু হাইপার ইনসুলিনেমিয়া। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে এখানে আরেকটা ইনফরমেশন জানতে হবে, সেটা হলো এই যে ইনসুলিন লেভেল যখন বেড়ে যায়, এই ইনসুলিন লেভেল যখন বেড়ে যায় তখন কী কাজ হচ্ছে, এই হাইপার ইনসুলিনেমিয়া ওভারিতে যে কাজ করে, ওভারিতে এই দেখেন গন্ডগোলটা কী হয়,
ওভারিতে যেয়ে কাজ করে। আচ্ছা, হাইপার ইনসুলিনেমিয়া এটা যখন ওভারিতে যেয়ে কাজ করে, তারা কি কাজ করে? এই ওভারিতে যখন যেয়ে কাজ করে, ওভারিতে আপনি ফলিকলের কথা চিন্তা করেন, কি ফলিকলের কথা আমরা বলছিলাম, গ্রাফিয়ান ফলিকলের কথা বলে, অথবা একটা গ্রোয়িং সেকেন্ডারি ফলিকলের কথা চিন্তা করেন। তাহলে এটা যদি আমাদের ওভারি হয় আর এটা যদি ফলিকল হয়, ফলিকুলায়ের সবচেয়ে বাইরের লেয়ারটার নাম আমরা বলছিলাম থিকা ফলিকুলাই। এই থিকা ফলিকুলাইকে সে এমনভাবে স্টিমুলেট করবে, কে স্টিমুলেট করবে, হাইপার ইনসুলিন। সো ইনসুলিন লেভেল সে থিকা ফলিকুলাইকে এমনভাবে স্টিমুলেট করে যে থিকা ফলিকুলাই থেকে প্রচুর পরিমাণে, থিকা ফলিকুলাই থেকে প্রচুর পরিমাণে কি রিলিজ হতে শুরু করে, অ্যান্ড্রোজেন, দ্যাট মিনস অ্যান্ড্রোস্টেনিডিয়ামস এবং টেস্টোস্টেরন, এই দুটা হচ্ছে ওভারিয়ান অ্যান্ড্রোজেন। সো এখান থেকে প্রচুর পরিমাণে অ্যান্ড্রোজেন রিলিজ হতে থাকে। কিন্তু আমরা কি চাই, ওভার আমাদের যে গ্রাফিয়ান ফলিকল বা গ্রোয়িং ফলিকল তাদের যে অ্যান্ট্রাম আছে সেই অ্যান্ট্রামে অ্যান্ড্রোজেন বেশি থাকুক, আমরা এটা চাই না। সো ওভারিটা ইনসুলিনের প্রভাবে, ইনসুলিনের প্রভাবে ওভারি আস্তে আস্তে অ্যান্ড্রোজেনিক ওভারিতে কনভার্ট হয়, অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্ট হইতে শুরু করে, ক্লিয়ার? কিন্তু আমরাও জানি যে এখান থেকে অ্যান্ড্রোজেন যখন তৈরি হয় তা কিছুক্ষণের মধ্যেই অ্যারোমাটেস, অ্যারোমাটেস একটা এনজাইম আছে, সেই এনজাইমের প্রভাবে সে কিসে কনভার্ট হয়ে যেতে পারে, ইস্ট্রোজেনে কনভার্ট হয়ে যেতে পারে। সো আমি বেশি বেশি অ্যান্ড্রোজেন তৈরি করতেছি সেটাকে ইস্ট্রোজেনে কনভার্ট করে ফেলে দিতে হয়, উত্তর হচ্ছে যে না, এই অ্যারোমাটেস এনজাইমটাও এখানে কাজ করে না। কেন কাজ করে না সেটা ব্যাখ্যা দিতেছি, তাহলে আপাতত এতটুকু থাকুক। আপাতত এতটুকু দেখলেন যে ইনসুলিন যখন আসলো সে থিকা ফলিকুলাই থেকে প্রচুর অ্যান্ড্রোজেন তৈরি করে, ওভারি অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্ট হয়ে যায়, কিন্তু অ্যান্ড্রোজেন থেকে সে ইস্ট্রোজেনে কনভার্ট হতে পারে না, কেন সেটার ব্যাখ্যা দিতেছি। দ্বিতীয় কথা হলো, দেখেন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, এটার পরিমাণও কিন্তু বেশি। সো ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর যখন ব্লাডে বেড়ে যায় সেটাও আসে ওভারির উপর কাজ করে এবং সেটাও ওভারিকে অ্যান্ড্রোজেন করে ফেলে, এবং যখন অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্ট ওভারিতে চলে আসে গ্রাফিয়ান ফলিকল আর ওভুলেট করতে পারবে না, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল হবে কিন্তু ওভুলেশন হবে না। ইভেন এমনও হতে পারে যে মেনস্ট্রুয়াল সাইকেল ঠিক টাইমে হবে না, কারণ কি, রেগুলেশন, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, পজিটিভ ফিডব্যাক মেকানিজম এগুলো ঠিক মতো না হওয়ার কারণে দেখা যাবে যে বছরে 3 থেকে 6 মেনস্ট্রুয়েশন হইতেছে, সারা বছরে দেখা যায় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের থাকে মেনস্ট্রুয়েশন 3 বা 6, ফলে অলিগোমেনোরিয়া সারা বছরে 12 হওয়ার কথা বা অ্যাটলিস্ট 11 থেকে 12 হওয়ার কথা, সেখানে হচ্ছে 3 ম্যাক্সিমাম হলে 6 হতেছে। কেন? কারণ এই হরমোনাল অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্টের কারণে আমরা আর ফলিকুলগুলোকে ম্যাচিওর করতে পারতেছি না, কোনো রকমে হইলেও মেনস্ট্রুয়েশন হইলেও সেগুলো ওভুলেশন হচ্ছে না, ঠিক আছে, এলএইচ সার্জ হচ্ছে না। এনিওয়ে, দ্বিতীয় কথা হলো, তাহলে দেখেন আমি নিট ইম্প্যাক্ট কী পাইলাম, আমার ব্লাডে আমি নিট ইম্প্যাক্ট পাইলাম হাইপার ইনসুলিনিমিয়া, তাহলে ব্লাডে আমি পাইলাম, আপনি টেস্ট যখন একটা পেশেন্টের ব্লাড ইনভেস্টিগেশন করবেন তখন আপনি ইনভেস্টিগেশনে কী পাবেন, ইনসুলিন লেভেল বেশি পাবেন, ইস্ট্রোজেন লেভেল কেমন পাবেন, ইস্ট্রোজেন লেভেল বেশি পাবেন, অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন লেভেল কেমন পাবেন, বেশি পাবেন, অ্যান্ড্রোজেনের কোন ফর্মগুলো বেশি পাবেন, অ্যান্ড্রোস্টেনিডিয়ামস বেশি পাবেন, টেস্টোস্টেরন বেশি পাবেন, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর এগুলো কী কাজ করবেন, বেশি পাবেন। এই যে বেশি বেশি হয়ে গেল, এই বেশি বেশিগুলো এবার কী এক জটিলতা তৈরি করবে সেটা আমরা দেখতে যাচ্ছি। এই বেশি বেশি ইস্ট্রোজেন ওরা হাইপোথ্যালামাসের কাছে যাবে, হাইপোথ্যালামাস এবং পিটুইটারি, হাইপোথ্যালামাস এবং পিটুইটারির কাছে যেয়ে তারা এমন এক গণ্ডগোল লাগাবে, কী গণ্ডগোল লাগাবে সেটা দেখেন, তারা হাইপোথ্যালামাসের কাছে যাবে, হাইপোথ্যালামাসের কাছে যে কারা কারা, দেখেন অ্যান্ড্রোজেন, সো নাম্বার ওয়ান হাই লেভেল অফ অ্যান্ড্রোজেন, অর্থাৎ পেশেন্টের অ্যান্ড্রোজেনিজম, হাইপার অ্যান্ড্রোজেনিজম থাকবে, এই হাইপার অ্যান্ড্রোজেনিজম, হাইপার ইস্ট্রোজেনিজম, সো হাইপার ইস্ট্রোজেনিমিয়া, হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া, হাইপার ইনসুলিনিমিয়া, হাইপার ইনসুলিনিমিয়া, তার সাথে এখন যুক্ত হয়েছে লেপটিন, কারণ যার বডিতে যত বেশি ফ্যাট থাকে, দেখবেন যে এখন নতুন পরীক্ষায় কোয়েশ্চেন দেওয়া শুরু করছে লেপটিন, লেপটিন নিয়ে সারা ওয়ার্ল্ডে একটা, এবার আপনি বায়োকেমিস্ট্রি বইতে দেখবেন যে লেপটিন নিয়ে কথা হচ্ছে খুব, যে লেপটিন, এই লেপটিন যেটা ফ্যাট সেল থেকে রিলিজ হয় এবং সেন্ট্রাল অবেস ফ্যাট থেকে কিন্তু রিলিজ হয়, তারা যে সবাই হাইপোথ্যালামাসের কাছে কমপ্লেন করতে শুরু করে এবং হাইপোথ্যালামাসকে তারা এমনভাবে স্টিমুলেট করে, এমনভাবে নক করে, দেখেন পরিমাণ কিন্তু অনেক বেশি, তারা হাইপোথ্যালামাসকে যে এমনভাবে নক করে যে হাইপোথ্যালামাসের মাথা খারাপ হয়ে যায়, এবং হাইপোথ্যালামাস যে গোনাডোট্রপিন রিলিজ করে সেটা কিন্তু একটা সাইক্লিক্যাল ওয়ার্ডার রিলিজ করতো, প্রতি মান্থের মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম দিকে এফএসএইচসি রিলিজ হয় বেশি, মেনস্ট্রুয়াল সাইকেলের 14তম দিনে যে এলএইচ সার্জ হয়, মেনস্ট্রুয়াল সাইকেলের লাস্ট হাফে যে প্রোজেস্টেরন বেশি রিলিজ হয় সেজন্য ফার্স্ট হাফকে আমরা ইস্ট্রোজেনিক ফেজ বলি, লাস্ট হাফকে আমরা প্রোজেস্টেরনিক ফেজ বলি, এই ফেজটা সে ভুলে যাবে, এত বেশি পরিমাণে তাকে স্টিমুলেশন দিবে দেওয়ার কারণে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশনের পরিমাণ বেড়ে যাবে, বেড়ে যাবে, এই কথাগুলো কিন্তু মনে রাখেন। ফলে ব্লাড যখন ইনভেস্টিগেশন করবেন দেখবেন গোনাডোট্রপিন রিলিজের পরিমাণ বেশি, কিন্তু তাকে এত পরিমাণ ওভার স্টিমুলেট করবে, এত পরিমাণ ওভার স্টিমুলেশন করা হবে যার কারণে এই গোনাডোট্রপিন এত বেশি রিলিজ হবে, হয়ে গোনাডোট্রপিন কী কাজ করে,
পিটুইটারি গ্ল্যান্ডের ল্যাক্টোট্রপসের উপর কাজ করে। এবং ল্যাক্টোট্রপস নর্মালি নর্মাল নর্মালি কি কাজ হয়, গোনাডোট্রপিন এখান থেকে এফএসএইচ রিলিজ করে প্লাস এলএইচ রিলিজ করে। এবং নর্মালি নর্মালি গোনাডোট্রপিন এফএসএইচ সিক্রেশনের পরিমাণ বেশি তৈরি করে, ফার্স্ট হাফে বেশি তৈরি করে এবং লুটিনাইজিং হরমোনের পরিমাণ কম তৈরি করে। বাট 14তম দিনে যে লুটিনাইজিং হরমোনের একটা সার্জ হয় সেটা আমরা গত ইয়াতে বলছি। কিন্তু যখন ল্যাকটিন, অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন, ইনসুলিন তাদেরকে স্ট্রাইক করা শুরু করে তখন এফএসএইচ না প্রোডাকশন হওয়া ভুলে যায়। সো এফএসএইচ পরিমাণ কমে যায় এবং এলএইচের পরিমাণ বাড়তে শুরু করে। এই শব্দটাকে, এই টার্মটাকে একটা স্পেশাল ওয়ার্ড দিয়ে ব্যাখ্যা করা হয়, সেটাকে বলা হয় প্রেফারেন্সিয়াল অ্যাটিচিউড অফ গোনাডোট্রপিন টুয়ার্ডস এলএইচ। মানে এই শব্দটা একদম সবাই শুনতে চায় যে ইনসুলিন, এই যে ফ্যাক্টরগুলো আমি ব্লাডে বাড়াই দিলাম, কোন কোন ফ্যাক্টরগুলো আমি ব্লাডে বাড়াই দিছি, আমি ল্যাকটিন, অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন, ইনসুলিন বাড়াই দিলাম। এই যে ক্রিমিনাল ইনসুলিন কত একটা ইম্পর্টেন্ট হরমোন, আমরা বাজারে কত টাকা দিয়ে ইনসুলিন কিনতেছি যাতে ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু সেই ইনসুলিন এখন দেখেন ব্লাডে ইনসুলিনের বন্যা বয়ে যাচ্ছে। এই ইনসুলিনটা যদি একজন ডায়াবেটিক পেশেন্ট পাইতো তাহলে তার জন্য কত লাভ হতো, তাই না? কিন্তু এই হাইপার ইনসুলিনিমিয়া, এই ইনসুলিন কি কাজ করতেছে, হাইপোথ্যালামাসকে যেন নক করতেছে এবং হাইপোথ্যালামাসের মাথাটাই খারাপ করে দিচ্ছে। হাইপোথ্যালামাসের যে পালসেটাইল ম্যানার ছিল, পালসেটাইল ম্যানাল অফ হরমোন সিক্রেশন, মানে এক সময় সিক্রেশন হচ্ছে, এক সময় হচ্ছে না, এক সময় হচ্ছে, এক সময় হচ্ছে, এইটা সে ভুলে দিচ্ছে। সে একদম টনিক্যালি দ্যাট মিন্স কন্টিনিউয়াস ফর্মে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সে প্রোডাকশন বাড়াই দিচ্ছে এবং যার কারণে সে এফএসএইচ আর তৈরি হচ্ছে না, এলএইচ তৈরি হচ্ছে। এবং কেন এলএইচ তৈরি হচ্ছে এটার ব্যাখ্যা আমরা জানি না, যে কেন প্রেফারেন্সিয়াল অ্যাটিচিউড দেখাচ্ছে। সো প্রেফারেন্সিয়াল অ্যাটিচিউড এবং এমন অ্যাটিচিউড দেখাচ্ছে, আপনি যদি ব্লাড লেভেল চেক করেন তাহলে দেখবেন যে এফএসএইচ লেভেল কমে গেছে এবং এলএইচ লেভেল যদি চেক করেন তাহলে দেখবেন এলএইচ লেভেল বেড়ে গেছে। সেই জন্য এটাকে যদি একটা রেশিও করা হয়, এলএইচ ইস টু এফএসএইচ রেশিও করা হয়, তাহলে আপনি দেখবেন 2:1 এই রেশিও চলে আসবে। নর্মালি কিন্তু এই রেশিওটা উল্টা হওয়ার কথা ছিল, এফএসএইচ বেশি থাকার কথা ছিল, এলএইচ কম থাকার কথা ছিল, এটা 2:1 অর 3:1 বা তার বেশি। অর্থাৎ আমরা এইভাবে লিখি যে 2:3:1 এই লেভেল এলএইচ ভার্সাস এফএসএইচ। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে রেসিডেন্সি বিশেষ করে এমএস ফ্যাকাল্টিতে যারা দিবেন তারা ট্র্যাডিশনালি একটা কোশ্চেন পাবেনি সবসময়, তার মধ্যে এই কথাগুলো কিন্তু আসবে যে এফএসএইচ এলএইচ এর রেশিওটা 2:3:1 অর মোর এরকম চলে আসে। কিন্তু আপনি 100 জন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টের যদি করেন তাহলে এটা নাও পেতে পারবেন। তবে বইতে বলা আছে যে 70-80% মানুষের ক্ষেত্রে এটা এই রেশিওটা পাওয়া যায়। সো কারো এফএসএইচ এলএইচ রেশিওটা এই ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে না আর আপনি বলবেন যে তার পিসিওএস নাই, কথাটা কিন্তু ঠিক না, ঠিক আছে? এটা 20-30% ক্ষেত্রে সত্য নাও হতে পারে। সো এফএসএইচ এলএইচ রেশিও আমরা ইনভেস্টিগেশনগুলো দেখে নিতেছি যে কোন কোন ইনভেস্টিগেশন এখানে আমরা আশা করতে পারি এই পেশেন্টের। তাহলে যখন এই হাইপার ইনসুলিনেমিয়া হবে এলএইচ আসবে। আচ্ছা, এলএইচ আসার কারণে এই এলএইচ, বাড়তি এলএইচ আমাদের কী কী গণ্ডগোল করে দেবে মনে রাখবেন। এই বাড়তি এলএইচ যা কাজ করবে সেটা হলো বাড়তি লুটিনাইজিং হরমোন কার উপর কাজ করে। লুটিনাইজিং হরমোন কি গ্রানুলোসা সেলের উপর কাজ করে না থিকা ফলিকুলার উপর কাজ করে? আমরা জানি থিকা ফলিকুলার উপর কাজ করে। সো লুটিনাইজিং হরমোন, এটা আমরা গত ভিডিও ক্লিপ থেকে জানি যে এটা লুটিনাইজিং হরমোন কার উপরে কাজ করে, থিকা ফলিকুলার উপর কাজ করে। এবং থিকা ফলিকুলাই থেকে প্রচুর পরিমাণে কি তৈরি হতে শুরু করে, যখন থিকা ফলিকুলা, আমি এখানে একটু লিখতেছি, যখন থিকা ফলিকুলার উপরে লুটিনাইজিং হরমোন কাজ করে তখন কোলেস্টেরল থিকা ফলিকুলার ভিতরে যে কোলেস্টেরল থাকে সেটা বেশি বেশি কিসে কনভার্ট হয়ে যায়, টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোস্টেনিডিয়নসে কনভার্ট হয়ে যায়, যেটা ফিমেল অ্যান্ড্রোজেন। আচ্ছা, সেই অ্যান্ড্রোজেনগুলা কি কাজ করতেছে, সে টেস্টোস্টেরনটা অনেক বেশি হয়ে যাচ্ছে। কিন্তু আমি এই টেস্টোস্টেরনটাকে কিছুক্ষণের ভিতরে ইস্ট্রোজেনে কনভার্ট করতে পারি বাই দ্য হেল্প অফ অ্যারোমাটেজ। এবং অ্যারোমাটেজ আরেকটা হরমোনের উপর কাজ করে, সেটা হচ্ছে এফএসএইচ। তাহলে আমি প্রচুর পরিমাণ টেস্টোস্টেরন তৈরি করছি, তাহলে প্রচুর পরিমাণে অ্যারোমাটেজ দিয়ে ইস্ট্রোজেন তৈরি করলে হয়ে যাচ্ছিল, কিন্তু আমি এটা করতে পারবো না। কেন? কারণ এফএসএইচ তো নাই। সো এফএসএইচ নাই, সো অ্যারোমাটেজও কাজ করতেছে না এবং ওভারের ভিতরে আমি টেস্টোস্টেরন তৈরি করে বসে আছি। ক্লিয়ার? এখন আপনি আমার কয়েকটা কথা শুনেন, আমি দত্ত বই থেকে কোট করতেছি। যদি একটা পেশেন্টের আমার এফএসএইচ না থাকে এবং সেটা যদি অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্টে পরিণত হয়ে যায়, ইস্ট্রোজেনিক এনভায়রনমেন্টটা যদি অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্টে পরিণত হয়ে যায় তাহলে কি হবে? তাহলে দেয়ার উইল বি অ্যানোভুলেশন। এবং এখানে বলতেছে ইফ দেয়ার ইজ নো ইস্ট্রোজেনিক ফলিকুলার মাইক্রো এনভায়রনমেন্ট দেন নো ফলিকুলার গ্রোথ, নো ম্যাচুরেশন and no ovulation can occur, okay? তারপর কথা বলছে there is huge number of atretic follicle that contribute to increased ovarian stroma,
তাহলে কি হলো দেখেন যে এখানে প্রচুর পরিমাণ এখন যেহেতু আমার এখানে প্রচুর পরিমাণ টেস্টোস্টেরন আছে সো টেস্টোস্টেরনগুলো কি কাজ করবে টেস্টোস্টেরনগুলো এই ওভারের ভিতরে স্ট্রোমাল কম্পোনেন্ট দ্যাট মিন্স ফাইব্রাস কম্পোনেন্ট কানেকটিভ টিস্যু কম্পোনেন্টের পরিমাণ এখানে বাড়াই দিবে এবং এই যে ঠিকগুলো আছে এই যে এইগুলো আছে এই অর্থাৎ আমাদের থিকা ফলিকুলা এগুলো আছে এই থিকা ফলিকুলা এগুলো গ্রোথ হবে এখন কেন এটাকে পলিসিস্টিক ওভারি বলা হয় আমি সেটা ব্যাখ্যা দিতেছি দেখেন বিষয়টা দাঁড়াবে কিরকম তাহলে আমার তাহলে কি নাই ওভারের ভিতরে কোনো ইস্ট্রোজেনিক এনভায়রনমেন্ট নাই আছে কোন ধরনের এনভায়রনমেন্ট টেস্টোস্টেরনিক এনভায়রনমেন্ট তাহলে টেস্টোস্টেরনিক এনভায়রনমেন্ট নাই আছে কোনো ইস্ট্রোজেনিক এনভায়রনমেন্ট নাই এই অবস্থায় অতিরিক্ত টেস্টোস্টেরনের কারণে এই যে থিকা ফলিকুলগুলো আছে এগুলোর সংখ্যা আরও বাড়তে শুরু করবে কানেকটিভ টিস্যু পরিমাণ বাড়তে শুরু করবে এবং যে ফ্লুইডটা থাকবে এই ফ্লুইডের ভিতরে টেস্টোস্টেরনে ভরা আর আমার যে প্রতি মানতে পনেরো পাঁচ থেকে পনেরোটা বা বিশটা ফলিকল যাত্রা শুরু করতো কি করার জন্য গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট করার জন্য তারা কি কেউ গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হতে পারবে নাকি অ্যাট্রেশিয়া অ্যাট্রেশিয়া হয়ে থাকবে কারণ অ্যাট্রেশিয়ার শর্তে আমরা বলছিলাম যে অ্যাট্রেশিয়া প্রিভেনশনের প্রথম শর্ত হচ্ছে আপনাকে ইস্ট্রোজেনিক এনভায়রনমেন্ট দিতে হবে তাহলে আপনি যখন ওভারিটার দিকে তাকাবেন তখন দেখবেন ওভারিতে প্রচুর ফাইব্রাস টিস্যু আপনি দেখবেন ওভারিতে যতগুলা ফলিকল ছিল তারা সবাই অ্যাট্রেশিয়া হয়ে গেছে এবং আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা ফলিকলের ভিতরে প্রচুর ফাইব্রাস টিস্যু গ্রোথ হয়েছে এবং আপনি যদি এই অবস্থায় ওভারিটাকে দেখেন তখন ওভারিটাকে দেখা যাবে একটা আঙ্গুরের থোকার মতো দেখা যাবে এখানে লাম্পস অ্যান্ড বাম্পস লাম্পস অ্যান্ড বাম্পস কারণ কি অ্যাট্রেটিক ফলিকলগুলো জায়গায় জায়গায় জমা হয়ে কানেকটিভ টিস্যু এত পরিমাণে ফাইব্রোসিস হয়েছে এত পরিমাণ ফাইব্রোসিস হয়েছে দেখতে মনে হবে জায়গায় 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 সিস্ট হয়ে আছে এবং এগুলোর ভিতরে প্রচুর পানি জমা থাকবে কেন পানি জমা আর ওই পানিগুলো কিসে কিসে পরিপূর্ণ থাকবে তারা কি ইস্ট্রোজেনে পরিপূর্ণ থাকবে নাকি অ্যান্ড্রোজেনে প্রচুর পরিমাণ অ্যান্ড্রোজেন রিচ সেই জন্য দেখবেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা ট্রিটমেন্ট হচ্ছে ওভারিয়ান ড্রিলিং করা হয় কি ড্রিলিং ছোট 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 আমাদের ল্যাপারোস্কোপি করে ছোট ছোট পাঞ্চার করে দেওয়া হয় ওভারির গায়ে ছোট ছোট পাঞ্চার করে কি কাজ করা হয় ওই যে সিস্টগুলো আছে সিস্টগুলোকে ড্রিল করে ফুটা করে দেওয়া হয় করে ওইখান থেকে যত ফ্লুইড আছে সেগুলো বের হয়ে আসে তাহলে ওভারি থেকে যে টেস্টোস্টেরনের লোডটা ছিল সেই টেস্টোস্টেরনের লোডটা কমে আসে সো ওভারিয়াল ড্রিলিং এটা খুব অ্যাডভান্স স্টেজে যা করা হয় যখন মেডিকেশনে আর কাজ করে না তখন ল্যাপারোস্কোপি করে ওভারিয়াল ড্রিলিং করে দেওয়া হয় এবং কিছুটা ওভারিটা এই আশেপাশে ফাইব্রাস টিস্যুটাকে এগুলো কিছুটা ট্রিম করে দেওয়া হয় ঠিক আছে সো এটাও কিন্তু একটা ট্রিটমেন্ট মেডিকেশন তো আপনাকে যদি কেউ বলে যে একজন সোনোলজিস্ট উনি যদি ওভারিকে আল্ট্রাসাউন্ড করে তাহলে দেখবে যে ওভারি সাইজটা বড় হয়ে গেছে কেন কারণ ইস্ট্রোজেনিক স্টিমুলেশনে ওভারিতে ফলিকলগুলো কি কাজ হচ্ছে ফাইব্রাস হয়ে বড় হয়ে গেছে এবং এটা আল্ট্রাসাউন্ড করে দেখা যায় দুই থেকে পাঁচ গুণ দুই থেকে পাঁচ গুণ বড় সাইজের ওভারি হয় এবং ওভারিটাকে দেখতে পার্লি হোয়াইট কেন পার্ল পার্ল ছোট ছোট পার্লের মতো দেখায় কেন কারণ যে সিস্টগুলো তৈরি হয়েছে সিস্টগুলো কেন তৈরি হয়েছে যে থিকা ফলিকুলা এগুলো বড় হয়ে গেছে এবং সেই জন্য এটাকে বলা হয় হাইপার হাইপার থিকোসিস হাইপার থিকোসিস থিকা ফলিকুলা এগুলো অনেক বেশি থাকার কারণে এটাকে বলা হয় থিকা হাইপার থিকোসিস হাইপার থিকোসিস হাইপার থিকোসিস হয় এবং যিনি আল্ট্রাসাউন্ড করে উনি বলে যে এটা হাইপার ইকোজেনিসিটি হয়ে গেছে এখানে ইকোজেনিক খুব বেশি রকমের ইকোজেনিক শ্যাডো দেখা যাচ্ছে কারণ এখানে কানেকটিভ টিস্যু এবং টিস্যুটা খুব টাফ হয়ে গেছে ওভারের সাইজটা খুব বাল্কি হয়ে গেছে নর্মালের চেয়ে বড় সাইজ ওভার হয়ে গেছে দেখতে পার্লি হোয়াইট অনেক সার্জনরা এখানে পার্লি হোয়াইট অ্যাপিয়ারেন্স অফ দ্য ওভারি এই শব্দটা ইউজ করতে খুবই পছন্দ করে ঠিক আছে সো এই হইতেছে পলিসিস্টিক ওভারিয়ান ওভারিটা পলিসিস্টিক হওয়ার কারণ কিন্তু দেখেন আমরা যখন একটা ডিজিজ এই ডিজিজটাকে নাম দেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আচ্ছা আমাদের প্রথমেই মনে হয় যে এটা মনে হয় ডিজিজ অফ ওভারি আদৌ কি এটা ওভারি ডিজিজ নো এটা কোনো প্যানক্রিয়াসিস ডিসঅর্ডার নো ইট ইজ নট প্যানক্রিয়াসিস ডিসঅর্ডার এটা আসলে ইনসুলিনের রিসেপ্টর ডিসঅর্ডার এবং তাহলে ইনসুলিনের রিসেপ্টরের এগেনস্টে এই ডিসঅর্ডারটা হওয়ার কারণে কত বড় একটা মেটাবলিক ডিসরেগুলেশন হইতেছে হাইপোথ্যালামাস সাফার করতেছে আপনার লিভার সাফার করতেছে ওভারি সাফার করতেছে সো সোনোলজিস্ট উনি আল্ট্রাসাউন্ড করে উনি দেখে তো বলবে এটা ওভারি পলিসিস্ট সো আপনি এটাকে বলতে পারেন যে নামকরণটা না আসলে ঠিক মতো হয় নাই আমার মনে হয় যেখানে নামকরণের আমরা আবিষ্কার করছি হয়তো বা ওভারিটা কেন পলিসিস্টিক হইলো এটার কজ এক্সপ্লোর করতে করতে অনেক কিছু বের করে ফেলছি কিন্তু আসলে এটার নামটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মানে ইট ইজ এ ডিজিজ অফ ওভারি তা না অর্থাৎ আপনাকে যদি শুধু ওভারি ট্রিট করেন তাহলে কিন্তু হবে না আপনাকে কিন্তু টোটাল মেকানিজমটাকে ট্রিট করে করে আসতে হবে আরেকটা জিনিস আমি এখানে আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে যখনই একটা পেশেন্টের দেখা যায় যে এই এই যে ইস্ট্রো অ্যান্ড্রোজেনগুলো ওভারিতে বেশি বেশি অ্যান্ড্রোজেন তৈরি হতে থাকে এই অ্যান্ড্রোজেনগুলো যখন কোনো কাজে লাগে না কারণ ওভারির ভিতরে অনেক অ্যান্ড্রোজেনের পরিমাণ বেড়ে যায় তখন এই অ্যান্ড্রোজেনগুলো কী কাজ করে এই অ্যান্ড্রোজেনগুলো মনের দুঃখে তারা আর ওভারিতে না থেকে তারা ফ্যাটে চলে যায় ফ্যাট টিস্যুতে চলে যায় আর ফ্যাট টিস্যুতে যে একটা আকাজ হয়
কি আকাজ হয়, ফ্যাট টিস্যুর ভিতরে অ্যারোমেটাস এনজাইম থাকে, যে অ্যারোমেটাস এনজাইমটা আবার এফএসএইচ এর উপর ডিপেন্ড করে না। তাহলে বলেন তো কি হয়ে গেল, এখন দেখেন যে কি একটা অঘটন ঘটলো। এটা যদি ফ্যাট সেল হয় তাহলে ওই যে আমাদের ওভারিতে যে অ্যান্ড্রোজেনগুলো তৈরি হয়েছিল সেই অ্যান্ড্রোজেন লাইক টেস্টোস্টেরন তারা ফ্যাট সেলের ভিতরে যায়। সো তারা ফ্যাট সেলের ভিতরে যেয়ে তারা ইস্ট্রোজেনে কনভার্ট হয়ে যায়। কেন? কারণ এখানে অ্যারোমেটাস আছে, যে অ্যারোমেটাসটা এফএসএইচ এর উপর ডিপেন্ড করে না। সো ইস্ট্রোজেনটা কি কাজ করে, আবারও ব্লাডে চলে আসে অতিরিক্ত ইস্ট্রোজেন। তাহলে একে তো সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন নাই, তার কারণে ইস্ট্রোজেনের পরিমাণ বেশি। মোরওভার এই যে টেস্টোস্টেরন যেটা ফ্যাট টিস্যুতে যে টেস্টোস্টেরন ইস্ট্রোজেনে কনভার্ট হয়ে গেল, সেও আসে এখানে জুড়লো, ফলে ইস্ট্রোজেনের পরিমাণ বাড়তেই থাকে এই পেশেন্টে। ঠিক আছে, তাহলে আমরা এই ঘটনাগুলোর মাধ্যমে দেখলাম যে এইসব পেশেন্টের আলটিমেটলি ব্লাডে ইস্ট্রোজেনের লেভেল অনেক বেড়ে যায় এবং অ্যান্ড্রোজেনের পরিমাণ তো ডেফিনেটলি বাড়ে। ক্লিয়ার? আর এখানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড একটা বড় ভূমিকা পালন করে। কেন অ্যাড্রেনাল গ্ল্যান্ড ভূমিকা পালন করে? কারণ আপনি এই যে এই যে এনজাইমটা P450 এনজাইমটার কথা বললাম, এই এনজাইমটা শুধুমাত্র ইনসুলিনের রিসেপ্টরের ডাউন রেগুলেশনে যে এসে ভূমিকা পালন করে বা রেজিস্ট্যান্সে ভূমিকা পালন করে তা না। আমরা এখানে বলছি যে এই যে এনএইচটা আছে, যে এনএইচ এর পরিমাণ বেড়ে গেল ডিউ টু ইনসুলিন হাইপার সেখান থেকে প্রচুর পরিমাণে বেশি বেশি টেস্টোস্টেরন প্রোডাকশন করে দেবে। তাহলে এক হলো কারো ইনসুলিন রেজিস্ট্যান্স, ওই ইনসুলিন এলএইচপি পরিমাণ বাড়াবে, ওই বাড়তি এলএইচ বেশি বেশি টেস্টোস্টেরন তৈরি করবে। আর তার সাথে যদি তার এই এনজাইমটা হাইপার অ্যাক্টিভ থাকে তাহলে তার টেস্টোস্টেরনের প্রোডাকশন আরও বেশি হবে। কারণ গত স্লাইডে আমরা বলছি যে কোলেস্টেরল থেকে যখন আপনি টেস্টোস্টেরন তৈরি করেন তখন আপনার একটা এনজাইমের দরকার হয়, সেই এনজাইমটার নাম হচ্ছে এইটা। এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পেশেন্টের এই এনজাইমটাতেও কিন্তু ডিসরেগুলেশন থাকে। সো এই এনজাইমটা বেশি বেশি কাজ করে প্লাস তার উপর যখন এলএইচ এর বাড়তি চাপে সেই এনজাইমটাকে স্টিমুলেট করে তখন টেস্টোস্টেরনের প্রোডাকশনটা আরও বেড়ে যায়। ঠিক আছে, সো এই P450 অথবা আপনি আমরা বলতেছি C17 এই এনজাইমটা ইনসুলিন রিসেপ্টর লেভেলে কাজ করে, ডিসরেগুলেটেড হয় এবং সে এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। দ্বিতীয় কথা হচ্ছে এই এনজাইমটা ওভারি থেকে টেস্টোস্টেরন প্রোডাকশন পরিমাণ বাড়ায় দিয়ে তৃতীয় কথা হচ্ছে এই এনজাইমটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডেও কিন্তু কাজ করে। কিডনির উপরে আমাদের যে সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকে, সেই সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে কিন্তু একই মেকানিজমে সে কোলেস্টেরল থেকে আমরা এখানে যখন সুপ্রারেনাল গ্ল্যান্ডে আপনারা জানেন যে আমাদের জোনা রেটিকুলারিসে আমরা সেক্স হরমোন তৈরি করি এবং সেখানে আছে হচ্ছে আমাদের ডাইহাইড্রোক্সি এপিঅ্যান্ড্রোস্টেরন এবং এন্ডোস্টেনিডিয়নস এই অ্যান্ড্রোজেনগুলো থাকে এবং এখানেও আমাদের একটা এনজাইম লাগে, সেটাকে আমরা P450 এবং C17 এই এনজাইমটা লাগে। সো এই এনজাইমটা যদি ডিসরেগুলেশন থাকে তখন দেখা যায় অ্যাড্রেনাল গ্ল্যান্ডও অ্যান্ড্রোজেন তৈরি করতে শুরু করে, মানে সব দিক থেকে বিপদ। ওভারি একে তো হলো ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ওভারি বেশি বেশি টেস্টোস্টেরন রিলিজ করতেছে, মোরওভার এলএইচ এর কারণে ওভারি বেশি বেশি টেস্টোস্টেরন রিলিজ করতেছে, মোরওভার সাইটোক্রোম 17 কারণেও ওভারি বেশি বেশি টেস্টোস্টেরন রিলিজ করতেছে, ফ্যাট টিস্যুর কারণে টেস্টোস্টেরন গুলো ইস্ট্রোজেনে বেশি বেশি প্রোডাকশন হচ্ছে, তার উপরে আবার অ্যাড্রেনাল গ্ল্যান্ড এসে জুড়ে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের এই এনজাইমটার ওভার অ্যাক্টিভিটিজ এর কারণে এখানে আরো অ্যান্ড্রোজেন আসে। তবে ভালো সংবাদ হচ্ছে এই যে অ্যান্ড্রোজেনটা এইটার কন্ট্রিবিউশন ভেরি লেস কন্ট্রিবিউশন, খুব অল্প পরিমাণে ও এখানে কন্ট্রিবিউট করে। আরেকটা কথা কি জানতে হবে জানেন, যে অ্যান্ড্রোজেন কখন বেড়ে যায়, কোনো ফিমেল যদি স্ট্রেসের মধ্যে দিয়ে যায় তাহলে অ্যান্ড্রোজেন। এই কথাটা আমি কোথা থেকে বলতেছি দেখুন, জেফকটে আছে এবং দত্ততে খুব সুন্দর করে একটা ছবি এঁকে দেওয়া আছে যে স্ট্রেস যদি কেউ স্ট্রেস নেয় স্ট্রেস সো স্ট্রেসের মধ্যে থাকলে স্ট্রেস কিন্তু অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে প্রচুর পরিমাণে অ্যান্ড্রোজেন বাড়ায় দেয় এবং এই অ্যান্ড্রোজেন কিন্তু আবার যে ইভেন সে ব্লাড সুগারকেও বাড়াইতে কন্ট্রিবিউট করে। সো স্ট্রেস, শুধু স্ট্রেস না এই এনজাইমটা, শুধু তাই না হাইপার প্রোল্যাক্টিনেমিয়া, আমরা বলছিলাম যে পলিসিস্টিক ওভারিয়ান পেশেন্টের 20% ক্ষেত্রে হাইপার প্রোল্যাক্টিনেমিয়া থাকে। সো হাইপার প্রোল্যাক্টিনেমিয়া আমরা দেখাবো যে হাইপার প্রোল্যাক্টিনেমিয়া কেন থাকে। সো হাইপার প্রোল্যাক্টিনেমিয়া যদি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের কোনো পেশেন্টের যদি হাইপার প্রোল্যাক্টিনেমিয়া থাকে তাহলেও সে কিন্তু অ্যাড্রেনাল অরিজিন অ্যান্ড্রোজেন সে রিলিজ করবে। তাহলে মেকানিজমটা যদি আমরা একভাবে বলে আসি, ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করলো, ব্লাড সুগার বাড়লো, ইনসুলিন আরও আসলো, এই ইনসুলিনটা লিভারকে যে স্টিমুলেট করলো সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন এবং ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর বাইন্ডিং গ্লোবিনের পরিমাণ কমলো, ফলে ব্লাডে ইস্ট্রোজেন ফ্রি অ্যান্ড্রোজেন ফ্রি ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর পরিমাণ বাড়লো।
তারা যে সরাসরি হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করলো, এবং তার আগে এই যে আমাদের ইনসুলিন, অতিরিক্ত ইনসুলিন এবং এই যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, তারা ওভারিতে এসে ওভারিকে টেস্টোস্টেরনের প্রোডাকশন করতে বাধ্য করে। মোরওভার যখন এই বাড়তি ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর এবং লেপটিন, তারা যখন এসে গোনাডোট্রপিন রিলিজকে ক্রনিক্যালি স্টিমুলেট করে, তখন তারা এমন অ্যাটিচিউড করে যে তারা তাদের পালসেটাল ম্যানার ভুলে যায়, এবং তারা FSH কে প্রেফারেন্সিয়াল অ্যাটিচিউড না দিয়ে LH কে প্রেফারেন্সিয়াল অ্যাটিচিউড দেয়। LH এসে আবার থিকা ফলিকুলের উপর কাজ করে, আর তার সাথে যদি কারো এই সাইটোক্রোম 17 এনজাইমের ডিসরেগুলেশন থাকে, তার ক্ষেত্রে টেস্টোস্টেরন প্রোডাকশন আরও বেড়ে যাবে, এবং টেস্টোস্টেরন প্রোডাকশন এত পরিমাণ বাড়বে এটা একেবারে ডিসরেগুলেটেড হয়ে যাবে, এবং টেস্টোস্টেরনটা যে ইস্ট্রোজেনে আপনি কনভার্ট করবেন সে উপায় নেই, কারণ যে টেস্টোস্টেরনটা আপনি ইস্ট্রোজেনে কনভার্ট করবেন সেই ইস্ট্রোজেনে কনভার্ট করার জন্য আপনার দরকার অ্যারোমেটাস এনজাইম, কিন্তু আপনার তো FSH নাই, সো FSH না থাকার কারণে, পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে এটা ইস্ট্রোজেনে কনভার্ট হবে না, ফলে আলটিমেটলি ওভারিটা অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্টে সাফার করবে, এবং ওই অ্যান্ড্রোজেনগুলো ব্লাডে স্পিলেজ করবে, এবং স্পিলেজ করে ওই বাড়তি অ্যান্ড্রোজেনগুলো হেয়ার ফলিকুলগুলোকে গ্রোথ করাবে, ফলে হার্সুটিজম হবে, বাড়তি এগুলো হেয়ার ফলিকল সেবাম এগুলো সিক্রেশন বাড়াবে, ফলে অ্যাকনি হবে, বেল্ডিং হবে, মেল প্যাটার্নে হেয়ার ফল হবে, মেল প্যাটার্ন যেরকম বেল্ডিং হয়, মাথার চুল কমে যাওয়া সেগুলো কমবে, হাইপার ইনসুলিনিমিয়ার কারণে অ্যাকানথ্রোসিস নিগ্রিকান্স হবে, এবং স্কিনের পিগমেন্টেশন বাড়তে শুরু করবে, স্ট্রেস, মুড সুইং, এই টোটাল যে ইস্ট্রোজেন যখন খুব বেশি রকমের ইস্ট্রোজেন তখন তার পালসেটাল ম্যানার বা তার নর্মাল ম্যানার ভুলে যায়, তখন তার প্রচণ্ড রকম মুড সুইং হয়, মেমোরি লস হয়, ল্যাক অফ কনসেন্ট্রেশন, কারণ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এগুলোর গুড ব্যালেন্স ইনক্লুডিং ইনসুলিন অ্যান্ড অ্যান্ড্রোজেন, তারা মুড স্টেবিলাইজেশন, কনসেন্ট্রেশন এগুলোতে খুব বেশি রকমের কন্ট্রিবিউট করে, ফলে এরা যখন সুইং করে হঠাৎ বেড়ে যাচ্ছে, হঠাৎ কমে যাচ্ছে, টোটালি ডিসরেগুলেশন হয়, এবং আমরা জানি যে ইস্ট্রোজেন একটা ফ্লাশিং প্রপার্টিজ আছে, হঠাৎ করে সে ভেজোডাইলেশন করে ফেলে, ঠিক আছে, সো এই ধরনের সিমটমগুলো, এই ভেগ টার্মগুলো, হ্যাঁ, এইগুলো চলে আসে, প্রচণ্ড রকমের অমনোযোগিতা চলে আসে, প্রচণ্ড রকমের রেকলেস অ্যাটিচিউড চলে আসে, এই জিনিসগুলো কাজে কর্মে মন আসে না, ইনসোমনিয়া হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ফিচার্স আছে, স্কিন ম্যানিফেস্টেশনগুলো খুব বেশি হয় বিশেষ করে পিউবার্টি লাইফে, ঠিক আছে, তার উপরে আবার অ্যাড্রেনাল গ্ল্যান্ড, থ্যাংকস গড যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড এখানে কম কন্ট্রিবিউট করে, ওই স্ট্রেসের কারণে বা ওই এনজাইমটার ডিসরেগুলেশনের কারণে বা হাইপার প্রোলাক্টিনেমিয়া, কারণ যদি হাইপার প্রোলাক্টিনেমিয়া থাকে সেটা আবার অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে প্রচুর পরিমাণে অ্যান্ড্রোজেন বাড়ায় দেয়, এত পরিমাণে অ্যান্ড্রোজেন বাড়ানো হয়, আমি কোনো একটা জায়গায় অথবা আমার যদি ঠিক মতো আমি বলে থাকি তাহলে 20 গুণ পরিমাণে অ্যান্ড্রোজেন বেড়ে যায়, অর্থাৎ একজন ফিমেলের যা থাকার কথা সেটা চলে যায় মেলের রেঞ্জে, যেমন মেল যে পরিমাণে অ্যান্ড্রোজেন থাকার কথা সেই লেভেলে চলে আসে, ঠিক আছে, এবং সেটা হার্সুটিজম তো আনেই বরং ভিরিলিজমও নিয়ে আসে কারো কারো ক্ষেত্রে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কিন্তু আপনাকে ট্র্যাক করা হবে MCQ-তে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে হার্সুটিজম বেশি কমন নাকি ভিরিলিজম কমন, বিশেষ করে মেডিসিন স্টুডেন্টদের জানতে হবে, হার্সুটিজম কমন, ভিরিলিজম বেশি হয় না, ভিরিলিজম ইট ইজ ম্যাটার অফ সুপ্রানাল গ্ল্যান্ড, মেইনলি সুপ্রানাল গ্ল্যান্ড ডিসঅর্ডার, আর হার্সুটিজম এটা সাধারণত গোনাডাল প্রবলেমের কারণে হয়, সো ভিরিলিজম মানে মেল লাইক প্যাটার্ন, লাইক কোনো ফিমেলের যদি ক্লাইটোরোমেগালি হয়, মেল লাইক ভয়েস চলে আসে, মেল লাইক অ্যাগ্রেশন, মেল লাইক বডি স্ট্রাকচার চলে আসে, তা সেগুলোকে আমরা ভিরিলিজম বলি, সো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভিরিলিজম ভেরি রেয়ার, বাট হার্সুটিজম ইজ ভেরি 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 কমন, সো আমরা দেখতে পারলাম যে একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টে কেন অ্যানোভুলেটরি হবে, আমরা ব্যাখ্যা দিছি যে কেন অ্যানোভুলেটরি হবে, কারণ তার টেস্টোস্টেরোনিক এনভায়রনমেন্ট, সো ওভুলেশন হবে না, তার ব্লাডে প্রচুর পরিমাণ LH বাট নো LH সার্স, সো তার ওভুলেশনই হবে না, তার ফলিকল গ্রো করবে না, তার ফলিকল ম্যাচুরেশন হবে না, এবং তার এই ফলিকল যেগুলো ম্যাচুরেশন বা গ্রো হচ্ছে না সেগুলো সব অ্যাট্রিশিয়া হয়ে বসে থাকবে, এবং অ্যাট্রিটিক ফাইব্রোটিক ওই ওভারিটা আমরা হাইপার থিকোসিস পেয়ে যাব, এবং প্রচুর সিস্ট তৈরি হবে, সাধারণত বলা হয় যে একটা ওভারিতে 5টা বা তার বেশি সিস্ট পাইলেই আমরা এটাকে পলিসিস্টিক ওভারি বলি, এই যে বলি পলিসিস্ট কয়টা, 100টা না, ন্যূনতম হচ্ছে আপনাকে 5টা, এক একটা ওভারিতে যদি আপনি 5টা বা তার বেশি সিস্ট পান তাহলে এটা এটা আপনি বলবেন পলিসিস্ট, পলিসিস্টগুলো বলেন, ঠিক আছে, সো নেক্সট টার্গেট হতেছে আমরা বললাম যে এটাতে হাইপার প্রোলাক্টিনেমিয়া কেন থাকে, এখানে 20% পেশেন্টে, তাহলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্ট আমরা ক্লিনিক্যাল ফিচারে ঢুকবো এখন, ইনভেস্টিগেশন এবং ক্লিনিক্যাল ফিচারে, সেটা বলার আগে আমরা দেখতে পাচ্ছি যে কেন তার হাইপার প্রোলাক্টিনেমিয়া থাকে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের 20% পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় আপনি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিয়েছেন কিন্তু তার হাইপার প্রোলাক্টিনেমিয়া আছে, ওই ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ কিছু করতে পারবে না, কারণ প্রোলাক্টিন খুব বেশি রকমের ওভুলেশন ইনহিবিটর, সো আপনি ওভুলেশন ইন্ডিউসার ড্রাগ দিয়ে কিছু করতে পারবেন না এখানে, তাহলে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ নিয়ে আমরা কথা বলবো, তাহলে যদি যখন একজন পেশেন্টের ইস্ট্রোজেনের পরিমাণ বাড়ে তখন দেখা যায় তার ডোপামিন লেভেল কমতে শুরু করে, ব্রেনের ডোপামিন লেভেল কমতে শুরু করে এবং ইউনো ডোপামিন ইজ মুড হরমোন, ডোপামিন সোশ্যাল বিহেভিয়ারের হরমোন,
কার সাথে কিভাবে কথা বলবেন, কতটুকু টেম্পারমেন্ট মেনটেন করে কথা বলবেন, কতটুকু কনসেন্ট্রেশন দিয়ে দিয়ে আপনি পড়াশোনা করবেন, কি অ্যাটিচিউডে আপনি আপনার মানে ড্রেস, গেট আপ, মেকআপ, এগুলো আপনি চলবেন, এগুলো হচ্ছে ডোপামিনের কাজ। ডোপামিনের কিন্তু কগনিটিভ ফাংশন খুব বেশি, সো ডোপামিন সিক্রেশন পরিমাণ কমতে শুরু করে। আর ডোপামিন সিক্রেশন যখন কমতে শুরু করে তখন বডি প্রোলাকটিন লেভেল প্রোডাকশন কমায় দিতে কমায় প্রোলাকটিন লেভেল সরি প্রোলাকটিন লেভেল বাড়াই দিতে শুরু করে। এগুলো আমরা ডোপামিন অ্যান্ড প্রোলাকটিন ফার্মাকোলজি এই এই চ্যাপ্টারগুলোয় ব্যাখ্যা করছি আমাদের লেকচারগুলো। সো পেশেন্টগুলো পেশেন্টের হাইপার প্রোলাকটিনেমিয়া চলে আসে। আর হাইপার প্রোলাকটিনেমিয়া কী কাজ করে, ওরা নিজে অ্যানোভুলেশন করে। হাইপার প্রোলাকটিনেমিয়া সুপ্রানাল গ্ল্যান্ডের উপর কাজ করে, সুপ্রানাল গ্ল্যান্ডকে বাধ্য করে অ্যান্ড্রোজেন বেশি তৈরি করতে। সো যতক্ষণ পর্যন্ত আপনি ইস্ট্রোজেন লেভেল না কমাচ্ছেন ততক্ষণ পর্যন্ত প্রোলাকটিন লেভেল কমাইতে পারবেন না। আর তার উপরে যদি আপনি ওই পেশেন্টকে ডম্পেরিডন দেন তাহলে তো হয়েছে কাজ, ঠিক আছে। এবং ডম্পেরিডন কিন্তু প্রচুর হাইপার প্রোলাকটিনেমিয়া করে, যদি ওইগুলো রিভার্সেবল বন্ধ করে দেবেন আবার ঠিক হয়ে যাবে। সো অ্যান্টিসাইকোটিক ড্রাগ যদি দেন এগুলো আবারও হাইপার প্রোলাকটিনেমিয়া করবে। এবং ডম্পেরিডনে কিন্তু এমন রেকর্ড আছে যে ডম্পেরিডন কোনো একজন খুব প্রফেসর লেভেলে কেউ দিয়ে দিছে, 55 বছরের ফিমেল, সে ডম্পেরিডন এক মাস ধরে খাচ্ছে আর তার ল্যাক্টোরিয়া হচ্ছে, ল্যাক্টোরিয়া হচ্ছে। সো এটা খুবই কিন্তু সেন্সিটিভ একটা ইস্যু এই এই পেশেন্টগুলো ডিল করার ক্ষেত্রে। তাহলে ইস্ট্রোজেনের ক্ষেত্রে দেখা যায়, ইস্ট্রোজেন যখন একদম সিম্পলি মনে রাখেন, যখন ইস্ট্রোজেন যখন খুব বেশি কাজ করে তখন ডোপামিন লেভেল কমতে শুরু করে। আর ডোপামিন নর্মালি, ডোপামিন ইজ এ প্রোলাকটিন ইনহিবিটর, কিন্তু ডোপামিন যখন কমে যায় তখন প্রোলাকটিন সুইচ করে, ঠিক আছে, প্রোলাকটিন খুব বাড়তে শুরু করে। সো নর্মালি ডোপামিন প্রোলাকটিন লেভেল যদি কমে রাখে, যখন ডোপামিন নিজে কমে যায় তখন প্রোলাকটিন বাড়তে শুরু করে। আর এই প্রোলাকটিনের ইয়াগুলো আমরা বলছি যে প্রোলাকটিন কীভাবে কোথায় কী কাজ করে, ওর অনেকগুলো ফাংশনই আমরা আলাদা লেকচারে বলছি, তবে এখানে একেবারে একদম সংক্ষেপে প্রোলাকটিন সম্পর্কে কয়েকটা। আর প্রোলাকটিনকে কমায় নিয়ে আসার ওষুধ, যদি কারো হাইপার প্রোলাকটিনেমিয়া থাকে এবং সেটা যদি অ্যানোভুলেশনের কজ হয় তাহলে আপনি তাকে ব্রোমোক্রিপ্টিন বা ক্যাভারগুলিন, যেগুলো ডোপামিন অ্যাগোনিস্ট হিসেবে কাজ করে, সেগুলো আমরা দিই, দিয়ে ডোপামিন লেভেল বাড়াই দিই, ফলে প্রোলাকটিন লেভেল কমে আসে। এখন আমরা আমাদের ইনভেস্টিগেশনগুলো চট করে ইনভেস্টিগেশনগুলো দেখে ফেলবো, যেহেতু আমাদের সব কয়টা ইনভেস্টিগেশনের কী কী ইনভেস্টিগেশন করবো অলরেডি আমরা বলে ফেলছি, তাহলে আমি এখানে কয়েকটা বলে যাচ্ছি। তার আগে, সেটা বলার আগে আপনাকে ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়াগুলো, তিনটা ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে অ্যাটলিস্ট দুইটা মিলতে হবে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কাউকে যদি আপনি ডিফাইন করেন তাহলে দুইটা ক্রাইটেরিয়া আপনাকে মিলাই নিয়ে আসতে হবে। দুইটা ক্রাইটেরিয়া কী কী? একটা হচ্ছে এই পেশেন্টের অলিগোম্যানোরিয়া, সো ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া কী কী? একটা হচ্ছে অলিগোম্যানোরিয়া অ্যান্ড, কথাটা দেখেন, অ্যান্ড অর অ্যানোভুলেশন, অর্থাৎ তার অলিগোম্যানোরিয়া হবে সাথে অ্যানোভুলেটরি সাইকেল হতে পারে। অর্থাৎ সে বলতে পারে যে বছরে তার তিনটা মেনস্ট্রুয়াল সাইকেল হয় এবং আপনি ফলিকুলোমেট্রি করে দেখলেন যে ওভুলেশন একটা তো হচ্ছে না, এরকমও বলতে পারে। অথবা এমন হতে পারে যে অনলি অ্যানোভুলেটরি সাইকেল, ঠিক আছে। সো তার অলিগোম্যানোরিয়ার সাথে ওভুলেশন হইতেও পারে আবার নাও হইতে পারে, এই একটা ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে তার হাইপার অ্যান্ড্রোজেনিজম, এটা থাকতে হবে। হাইপার অ্যান্ড্রোজেনিজম ক্লিনিক্যালি বা বায়োকেমিক্যালি, বা বায়োকেমিক্যালি ক্লিনিক্যালি বলতে কি, আপনি দেখলেন একনি আছে, হার্সুটিজম আছে, আপনি দেখলেন মেল লাইক অ্যাটিচিউড আছে, যদিও ভিরুলিজম এটা সবার ক্ষেত্রে কমন না, হার্সুটিজমটার কথা মেনলি বলি, যে হার্সুটিজমটারই ধরেন, ভিরুলিজমের ক্রাইটেরিয়াগুলো আনার দরকার নাই এখানে, কারণ যেহেতু আনকমন। বায়োকেমিক্যালি আপনি দেখলেন যে অ্যান্ড্রোজেন লেভেল বেশি, অথবা আপনি দেখলেন টেস্টোস্টেরন লেভেল বেশি, অথবা আপনি দেখলেন অ্যান্ড্রোস্টেরিডিয়ন বেশি, সো আপনি এগুলো বলতে পারবেন যে তার হাইপার অ্যান্ড্রোজেনিজম আছে। তাছাড়া যদি পলিসিস্টিক ওভারিয়ান থাকে, পলিসিস্টিক ওভারি, সো দেখেন ডিজিজটার নাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, কিন্তু ইট ইজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়াস, কিন্তু ডিজিজটাকে আমরা এমনভাবে বলি মনে হয় যে ডিজিজটাই ওভারি, না, ওভারি ওয়ান অফ দ্য কম্পোনেন্ট অফ দিস ডিজিজ, কিন্তু তার সাথে আরও কত অ্যাসোসিয়েটেড ডিজঅর্ডার্স থাকে। এখন ইনভেস্টিগেশনগুলো আমরা কী কী ইনভেস্টিগেশন করবো, অলরেডি আমরা বুঝে গেছি যে আমরা যদি ব্লাড, আমরা যদি আগে বলি আল্ট্রাসাউন্ড করবো, আল্ট্রাসাউন্ড তো আমরা কী পাবো, জানি যে ওভারিয়ার সাইজ বড় থাকবে এবং ওভারিতে সিস্ট পাবো, 5টার উপরে সিস্ট থাকে এবং ওভারিতে 3-5 মিলিমিটার সাইজের আমরা সিস্টগুলো পাই। আচ্ছা বলেন তো, একটা ফলিকলকে গ্রাফিন ফলিকল হইতে কত সাইজের হইতে হয়, ন্যূনতম কত সাইজ হইতে হয়? বুঝছিলাম 9.5 মিলিমিটার বা তার বেশি হইতে হয়। আর অ্যাট্রেটিক ফলিকলগুলো কী কাজ করে, লেস দেন 9.5 মিলিমিটারে আটকায় থাকে। যেমন মেডিসিনের আবদুল্লাহ স্যারের বইতে বলতেছে 3-5 মিলিমিটার, আবার আপনি জেফকোটে বলবেন 5-8 মিলিমিটার, আবার কোথাও বলতেছে 0.5-0.8 সেন্টিমিটার, মানে মোটামুটি 9.5-এর নিচে সব অ্যারেস্ট হয়ে থাকবে, অ্যারেস্টেড ফলিকল, দিজ আর অ্যাট্রেটিক ফলিকল। সো এটা আল্ট্রাসাউন্ড করে আপনি এটা পাবেন।
ক্লিয়ার? এবং ফলিকুলের সাইজ যদি মাপতে চান তাহলে কিন্তু আপনাকে ফলিকুলোমেট্রি করে দেখতে হবে, যেটা ট্রান্সভেজালার নট ট্রান্সঅ্যাবডোমিনাল। এখন ব্লাড টেস্টের মধ্যে আপনি কি পাবেন? আপনি ইনসুলিন লেভেল বেশি পাবেন, এবং ইনসুলিন লেভেল বলছি যে ইনসুলিন ফাস্টিং ইনসুলিন লেভেল মাত্র 600 টাকা আপনি এটা করতে পারবেন। ফাস্টিং ইনসুলিন লেভেল যদি 25 মাইক্রো ইউনিট পার ML এর উপরে যদি থাকে তাহলে এটা হাইপার ইনসুলিনেমিয়া। আপনি ইস্ট্রোজেন লেভেল করবেন, অবশ্যই ইস্ট্রোজেন লেভেল বেশি থাকবে, বাট ইস্ট্রোজেনের অনেক ফর্ম আছে। ইস্ট্রোজেন E1 আছে, যেটাকে আমরা বলি ইস্ট্রোন, আরটা আছে স্টাডিওল, এগুলো এখানে বর্ণনা করার কোনো সুযোগ নাই, স্টাডিওল। তবে ইস্ট্রোন ফর্ম পরীক্ষার জন্য বলে রাখলাম, ইস্ট্রোন ইস্ট্রোন মানে E1 ফর্ম, E1 ফর্মটা এখানে বেশি বাড়ে। আচ্ছা, অ্যান্ড্রোজেন বেশি বেড়ে যায়, কিন্তু অ্যান্ড্রোজেনের ভিতরে আমরা যদি বলি কোনটা বাড়ে, অ্যান্ড্রোজেনের মধ্যে অ্যান্ড্রোস্টেনিডিয়ন্স বাড়ে, টেস্টোস্টেরন বাড়ে এবং প্রায় 150 ইউনিটের বেশি এটাও হয়ে যায়। কিন্তু এগুলোতে গেলো আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। কিন্তু আমরা যদি বলি যে পেশেন্টের একটা ফাস্টিং সুগার করেন, আমার যেটা এখন আমি বাস্তবিক অভিজ্ঞতার কথা বলি, আমি যে কয়েকটা পেশেন্ট ডিল করছি আমার রিলেটিভদের মধ্যে, খুবই কম এজ, 9, 8, 9, 10 SSC HSCতে আসে, এদের প্রি ডায়াবেটিক। অর্থাৎ আপনি যদি একটা ওরা আপনি যদি একটা ফাস্টিং ব্লাড সুগার করেন এবং তাদের যদি 2 আওয়ার আফটার 70 গ্রাম গ্লুকোজ এই সুগারটা করেন, তাহলে দেখবেন তারা হয় IGT, অর্থাৎ ইম্প্যাড গ্লুকোজ টলারেন্স বা ইম্প্যাড ফাস্টিং, ঠিক আছে? অর্থাৎ তারা প্রি ডায়াবেটিক রেঞ্জে আছে, নর্মাল রেঞ্জে নাই। খুব অদ্ভুত ব্যাপার, মাত্র 17-18 বছর বয়স এখনই প্রি ডায়াবেটিক হয়ে বসে আছে। অর্থাৎ আর কয়েকদিন পরে এগুলো সবাই ডায়াবেটিক হবে যদি সে এখানে হল্ট না করতে পারে। হ্যাঁ, এটা বলা আছে যে প্রি ডায়াবেটিকের মধ্যে দিয়ে কেউ কেউ ফিরে আসে, কিন্তু আসাটা কিন্তু খুব জটিল প্রক্রিয়া, খুবই জটিল প্রক্রিয়া। ওয়ান্স কেউ এন্টার করে গেল, এটা কিন্তু ফেরা খুবই টাফ, খুবই টাফ। ওয়েট লস করবেন, ওয়েট লস হলে ঠিক হয়ে যাবে। ওয়েট লস করে রাখেন, 2 কেজি ওয়েট লস করে 1 মাস ধরে রাখেন, তখন বুঝতে পারবেন যে ওয়েট লস করা কতটা টাফ। এবং এই কথাটা কিন্তু জেফকটে বলা আছে যে ওনারা সাজেস্ট করছে ওয়েট লস বলে, তারপরেই বলছে যে বাট ওয়েট লস সবার জন্য এত সোজা ব্যাপার না। ওনারা বলতেছে মাত্র 5% ওয়েট কমাবেন, 50 কেজি ওজন, 2.5 কেজি ওজন কমাবেন, আপনার কাছে টার্গেটটা খুব ইজি মনে হইতেছে, কমায় এটা ধরে রাখেন, কমাইলেই হবে না, ধরে রাখতে হবে। কারণ আপনি যদি আবার ওয়েট বাড়েন আবারও চলে যাবে, একদিনের খাওয়াতেই আপনি দেখবেন হয়তো বা 2.5 কেজি বেড়ে গেছে। সো ইট ইজ ভেরি টাফ। সো দা আমার কাছে মনে হয় যে চিকিৎসা হচ্ছে পিউবার্টি লেভেলে সচেতন করে দেওয়া, ওয়েট না বাড়ানো, ফাস্টিং, কোনো ফাস্টফুডে না যাওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়ানো, সেডেন্টারি লাইফ অ্যাটলিস্ট আমরা এখন বাচ্চাদেরকে যে পর্যায়ে নিয়ে গেছি, হ্যাঁ, তথাকথিত শিক্ষা ব্যবস্থার নামে, সেখান থেকে তাদেরকে ফিরে নিয়ে আসা। কারণ তারা যখন 30, 35, 40 বছর বয়সে যায়, সব কার্ডিয়াক পেশেন্ট হয়ে আমাদের কাছে আসবে। এতে আমাদের একটা প্রফিট আছে যে আমরা যারা কার্ডিয়াকের জন্য আমাদের অনেক বেশি রোগী আমরা পাবো, এটা ঠিক। কিন্তু বইতে যেখানে বলতেছে যে 7 গুণ, যারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে যাদের, 7 গুণ বেশি রিস্ক মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন, MI অ্যাটাক হওয়ার রিস্ক 7 গুণ বেশি। ক্লিয়ার? আমি এটা ক্লিনিক্যাল ফিচারের ভিতরে এই কথাগুলো বলবো। সো আপনারা কখনো যদি কোনো পেশেন্টকে সাসপেক্ট করেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ফাস্টিং এবং 75 গ্রাম গ্লুকোজ এই টেস্টটা দিতে কখনোই ভুলবেন না, কখনোই ভুলবেন না। এবং আপনার ম্যাক্সিমাম পেশেন্ট আপনি পাবেন যে এরা সব প্রি ডায়াবেটিক, IGT বা IGF, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ বা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স টেস্ট, অর্থাৎ প্রি ডায়াবেটিক রেঞ্জে তারা রয়ে গেছে। সো এটা আমাদের ইনভেস্টিগেশন প্রোফাইলগুলো। এবং আপনি যদি তার সাথে আরও অনেক কিছু দেখতে চান, দেখতে গেলে তো দেখার তো আর কোনো শেষ নাই। আপনি যদি সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিন দেখতে চান, আপনি দেখতে পারবেন সেটার পরিমাণও কীরকম হয়ে আছে, কমে গেছে। সো এগুলো সবগুলোই দেখা যায়, ইভেন আমাদের দেশেই দেখা যায়। আপনি কতটা দেখতে চান, যেমন অনেক সিচুয়েশন ক্লিনিক্যাল সিনারিও দেখেই আমরা বুঝি যেটা বলি সিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই রোগীর 1 টাকাও খরচ করার সামর্থ্য নেই, আমরা কেন খরচ করাবো, তাকে ট্রিটমেন্ট দেয় এবং সে অনুসারে সে রেসপন্সও করে। আর এসব পেশেন্ট আসে মূলত ইনফার্টিলিটির কমপ্লেন নিয়ে, তার ফার্টিলিটি সে অর্জন করে গেল, তাহলে তার জীবন ধন্য হয়ে গেল, পরে তার কি হলো ডাক্তারও এটারও কনসার্ন নাই, রোগীর তো কোনো কনসার্ন নেই, সে কনসিভ করে গেছে, বাস আলহামদুলিল্লাহ, আমার আর কিছু দরকার নেই। পরে যখন বাচ্চার বয়স 10 বছর, তখন মায়ের হার্ট ফেলও, সারাদিন হাসপাতালে দৌড়াদৌড়ি। কিন্তু এটাকে যদি ওই প্রক্রিয়াতে আপনি হল্ট করতে পারতেন, তাহলে কিন্তু একটা ইফেক্টিভ সোসাইটি আপনি প্রোভাইড করতে পারতেন, ঠিক আছে? তাহলে আমরা ইনভেস্টিগেশন নিয়ে অনেকগুলো দেখলাম, এবং ইনভেস্টিগেশন আপনি প্যাথোজেনেসিস যত ভালোভাবে বুঝবেন, কারো কাছে ইনভেস্টিগেশনের জন্য আপনার ধন্যবাদ দিতে হবে না। এখন আসেন ক্লিনিক্যাল ফিচারের যে ভয়ঙ্কর কথাবার্তাগুলো আছে, সেই ভয়ঙ্কর কথাবার্তাগুলো নিয়ে আমরা একটু কথা বলি। সো পেশেন্ট ক্লিনিক্যাল ফিচার কি ডেভেলপ করবে, আমরা অল্প একটু সময়ের ভিতরে ক্লিনিক্যাল ফিচারটা বলে ফেলি, তাহলে আমাদের ট্রিটমেন্টটা আলাদা একটা ক্লিপে আমরা ট্রিটমেন্ট সম্পর্কে একটু ডিটেলস কথা বলে দেবো। তাহলে ক্লিনিক্যাল ফিচারগুলো হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন যে পেশেন্ট ডেফিনেটলি মেনস্ট্রুয়াল কমপ্লেন নিয়ে আসবে,
তার মেনস্ট্রুয়াল কমপ্লেইন্টগুলো কেমন থাকবে, স্টার্টিং ফ্রম অলিগোমেনোরিয়া আপ টু অ্যামেনোরিয়া অ্যান্ড ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, এই পর্যন্ত সে কমপ্লেন করতে পারে। সে কমপ্লেন করতে পারে অলিগোমেনোরিয়া, অলিগোমেনোরিয়া প্যাটার্ন কিন্তু বলছে কিরকম, যে বছরে 3 মাস বা 6 মাস 6 বার, বা তাও ইভেন বইতে বলা আছে যে 3 থেকে 6 বারও যদি হয় ঠিক আছে অসুবিধা নেই, এত মাথা ব্যথার কোনো কারণ নেই। তার মানে দেখেন কত টলারেন্স লেভেল কত পরিমাণ আমরা বাড়াইছি। জেফ করে বলতেছে যে যদি কোনো রকমের পেইনফুল কন্ডিশন না হয়, 3 থেকে 6 বার মেনস্ট্রুয়েশন যদি হয়, দ্যাটস ইট, এটাকে ভালোভাবে গ্রহণ করে নেন, এটার আপত্তির কিছু নাই। এই 3টা সাইকেল 6টা সাইকেল দিয়ে আপনি ঠিকমতো টার্গেট করতে পারলে এবং ওভুলেশন ইন্ডিউস করাই দিতে পারলে, একটা সাইকেলই হচ্ছে না, 3 থেকে 6টা সাইকেল পেলে সেখানে যদি আপনি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিয়ে ওভুলেশন ইন্ডিউস করাতে পারেন, তাহলে তো সে প্রেগনেন্ট হয়ে গেল। আর আমাদের জন্য তো ডাক্তার এবং রোগীর জন্য আলটিমেটলি রোগীকে প্রেগনেন্ট করানোই হতেছে আমাদের মূল চ্যালেঞ্জ, তাই না? বায়োকেমিক্যালি কী কা না করলাম সেগুলো তো আর বড় কথা না। সো ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচারগুলো কী কী, 1 নম্বর ক্লিনিক্যাল ফিচার হচ্ছে তার মেনস্ট্রুয়াল কমপ্লেন থাকবে, মেনস্ট্রুয়াল কমপ্লেনগুলো কী কী, তার অলিগোমেনোরিয়া থাকবে বা অ্যামোনোরিয়া থাকতে পারে এবং তার ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিংও থাকতে পারে। এবং যদি কোনো মেনস্ট্রুয়াল কমপ্লেন না থাকে, তার মানে তারপরে সিস্টিক ওভারিয়ান সিনড্রোম নাই কারো। ইনফার্টাইল একটা পেশেন্ট, তার 28 দিনের মেনস্ট্রুয়াল সাইকেল, সেসব ক্ষেত্রে বলতেছে যে একটা পেশেন্ট হাইপার অ্যান্ড্রোজেন, মনে করেন যে আপনার কাছে আসছে সে ইনফার্টিলিটি নিয়ে, আপনার কাছে সন্দেহ হয়েছে এটা পরে সিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আপনি তার ব্লাড টেস্ট করে দেখলেন দ্যাট তার হাইপার অ্যান্ড্রোজেনিজম আছে এবং আপনি তাকে বললেন যে আপনার তো কোনো ওভুলেশন হয় না, ওভুলেশনের কোনো প্রমাণও নাই, বা হাইপার প্রোলাক্টিনেমিয়া আছে অথবা ফলিকোলোমেট্রিতে দেখছি কোনো ওভুলেশন হয় না আপনার, বা কোনো ফলিকুল ডমিনেন্ট ফলিকুল তৈরি হয় না, আপনার হাইপার অ্যান্ড্রোজেনিজম আছে কিন্তু আপনার মেনস্ট্রুয়াল সাইকেল ওকে, তারপর আপনি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। কারণ 20% ক্ষেত্রে যাদের হাইপার অ্যান্ড্রোজেনিজম থাকে তারা 20% ক্ষেত্রে একদম রেগুলার মেনস্ট্রুয়েশন হয়, আর ফার্স্ট লেকচারটা মনে করে দেখেন দত্তে কী বলা আছে, দত্তের ওই কথাটা আমি আবারও কোট করতেছি কি মেনস্ট্রুয়েশন ইজ আনরিলেটেড টু ওভুলেশন, ক্লিয়ার? এটা এটা ওভুলেটরি মেনস্ট্রুয়াল সাইকেল হতে পারে, অ্যানওভুলেটরি হতে পারে, ঠিক আছে, বাট দ্যার ইজ ব্লিডিং, ওকে? সো আমরা ব্লিডিং দেখতে পারি, সেটা দেখে মনে করি মেনস্ট্রুয়েশন হয়েছে, তাহলে ওভুলেশন ছাড়া মেনস্ট্রুয়েশন কীভাবে সম্ভব, তাই না? এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট। আচ্ছা, তাহলে হাইপার অ্যান্ড্রোজেনিজমের কথা বললাম, মেনস্ট্রুয়েশনের কথা বললাম, স্কিন ম্যানিফেস্টেশনগুলোর কথা আমরা বলে ফেলছি যে স্কিন ম্যানিফেস্টেশনে কী হয়, স্কিন ম্যানিফেস্টেশনে তার একনি হয় হার্সুটিজম হয়, হার্সুটিজম মানে অ্যাবনর্মাল সাইটে হেয়ার গ্রোথ, লাইক ফেশিয়াল হেয়ার, ফিমেলের ক্ষেত্রে ফেশিয়াল হেয়ার বা ঘাড়ের পিছনে বা বডিতে হেয়ার অতিরিক্ত যদি গ্রো করে, অ্যাকান্থ্রোসিস নিগ্রিকান্স, এটা সম্পর্কে আমরা ব্যাখ্যা দিছি যে অ্যাকান্থ্রোসিস নিগ্রিকান্স কেন হয়, ক্লিয়ার? তাছাড়া আমাদের যে কার্ডিয়াক ইস্যুগুলো আছে, যে এই পেশেন্টগুলো আসলে আলটিমেটলি লাইফে সাফার করে কীভাবে, তার আগে আমি বলি যে 1/3 যারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করে তাদের 1/3 পেশেন্ট, 1/3 পেশেন্ট, দেখেন সংখ্যাটা কতটা ভয়াবহ, 100 জনের মধ্যে 30 জন প্রায়, 1/3 পেশেন্ট দে আর প্রি ডায়াবেটিক, মাই গড, দে আর প্রি ডায়াবেটিক। এবং আমার যখন এই এইসব বাচ্চাদের আমি রিপোর্ট দেখে আমার কাছে কষ্ট লাগে যে একটা মাত্র সে লাইফটা এখন কী শুরু হলো, এখন তো সে ঘর থেকে বাইর হয় না, 15-16 বছর বাচ্চারা এখন প্রি ডায়াবেটিক। আরও দুঃখের ব্যাপার হচ্ছে এদের ভিতর থেকে 7.5 থেকে 10% পাওয়া যায় যারা ফুললি ডায়াবেটিক, ডায়াবেটিসটা তারা প্রেজেন্ট করে 21-22-23-23 বছরে তারা ডায়াবেটিক নিয়ে প্রেজেন্ট করে। আর তার বলা হচ্ছে যে তাদের ভিতরে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মধ্যে আবার 15% পেশেন্ট তারা ভবিষ্যতে ডায়াবেটিক ডেভেলপ করবেই, আপনি যত ট্রিট করেন না কেন। তাহলে কতটা কমপ্লেক্স, আমরা আমাদের উচিত হচ্ছে মানে কোথায় নক করা, পিউবার্টির দিকে নক করা, যে এই সময় ডিজিজটাকে হল্ট করতে হবে, এই সময় আপনারা এটা একটা মানে মানে সোশ্যাল একটা অ্যাক্টিভিটিস, যে আপনি ঘরে ঘরে এই জিনিসটা পৌঁছায় দেওয়া যায় বাচ্চাদেরকে, আপনি পিউবার্টিতে যদি না ঠেকাইতে পারেন তাহলে কি সি ইজ টোটালি ডায়াবেটিক। আর শুধু মেয়ে বাচ্চা কেন, ছেলে বাচ্চাদেরও কিন্তু একই অবস্থা, যদিও তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হবে না কিন্তু মেটাবলিক সিনড্রোম হয়ে যাবে। তাহলে 1/3 পেশেন্ট তারা প্রি ডায়াবেটিক। আর বলা হইতেছে যে তাদের মধ্যে কার্ডিয়াক ইস্যুগুলো খুবই বেশি, হাইপার কোলেস্ট্রলেমিয়া খুব বেশি থাকে। দেখবেন যে সমস্ত পেশেন্টের কোলেস্ট্রল সব ইনভেস্টিগেশন করা হয়েছে, লিপিড প্রোফাইলটা করানো হয়নি, তার কোলেস্ট্রল লেভেল অনেক বেশি। সো কোলেস্ট্রল লেভেল বেশি থাকলে আপনি তাকে কোলেস্ট্রল কমানোর ওষুধ দেন, ডায়েট দেন, এক্সারসাইজ দেন। ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি, সারাদিন ভাত খাচ্ছে, কার্বোহাইড্রেট খাইতেছে, তা ট্রাইগ্লিসারাইড লেভেল তো বেশি হবেই, ট্রাইগ্লিসারাইড লেভেল 150-র উপরে যাওয়া নিষেধ, 100-র নিচে থাকলে খুব ভালো, সেটা বসে আছে 300-350-তে। তাহলে কেউ আমরা কোলেস্ট্রল লেভেলটা চেক করতেছি না, এটা কিন্তু খুব ক্রাইমের পর্যায়ে পড়ে। অবশ্যই আপনারা এই কোলেস্ট্রল লেভেল চেক করবেন প্রত্যেকটা পেশেন্ট, আপনি যদি অনেক বড় লেভেলের প্রেসক্রিপশনগুলো দেখেন, আমি বলতে চাচ্ছি না বিষয়গুলো এভাবে, দেখবেন যে কোনো কোলেস্ট্রল লেভেল দেখা নাই, শুধুমাত্র যে মেনস্ট্রুয়েশন রেগুলার করা এইটাই শেষ। এই জিনিসগুলো কিন্তু খুব কষ্টদায়ক, খুবই কষ্টদায়ক এগুলো। সো আপনি তাকে অ্যাটলিস্ট একটা অ্যাডভাইস দেন, আপনার যদি
আপনি যদি খুব বেশি বিজি প্র্যাকটিশনার হন, আপনি একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টের জন্য একটা সিল বানাই নেন, 10টা অ্যাডভাইস দেওয়া থাকবে, কথা বলার দরকার না, আপনি সিলটা বসাই দেন, তাকে বলেন যে এটা পরে নেন, যথেষ্ট। এখন মডার্ন যুগ, আপনার কাছে যদি আপনার কাছে মনে হয় অনেক বেশি পেশেন্ট ডিল করেন, আপনি একটা ইউটিউবে ছোট একটা ক্লিপ করে রাখেন, অ্যাডভাইসের ক্লিপ করে রাখেন, আপনি তাকে লিঙ্কটা দিয়ে দেন যে এই অ্যাডভাইসগুলো শুনবেন, এনাফ, এটা যথেষ্ট হতে পারে। তাহলে আর যেটা বললাম যে এই হাইপার কোলেস্টেরলেমের কারণে দেখা যায় যে 7% রিস্ক বেশি এমআই অ্যাটাকের, 7% রিস্ক, এগুলোকে বলা হয় লং টার্ম ইম্প্যাক্ট। এবং যেহেতু তাদের ইস্ট্রোজেন খুব বেশি থাকে, আলটিমেটলি কি হয় জানেন, এই ইস্ট্রোজেন যখন অনেক বেশি থাকে, ইস্ট্রোজেন তো সব জায়গায় নক করে, খালি হাইপোথ্যালামাসকে না, শুধুমাত্র হাইপোথ্যালামাসকে না, শুধুমাত্র অন্যান্য অর্গানকে না, ওরা যে এন্ডোমেট্রিয়ামকে নক করে, ফলে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, একটা সময় সি এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। সো আমরা যখন এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ট্রিট করি, আমরা কিন্তু চিন্তাও করি না যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা কেন হলো, এই পেশেন্টের কেন হলো, কজটা কি, এটা যে ট্রেসিং করা, যে কজটা ট্রেসিং করা, হয়তো সে পলিসি ছিল। সো তার সিএ এন্ডোমেট্রিয়াম এবং এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এগুলো নিয়ে সে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। সো আমরা আর ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমি কোনো কিছু বাদ দিয়েছি কিনা আমি একটু দেখতে চাচ্ছি। নো, ও আরেকটা বিষয় যেটা, যে কার্ডিওভাস্কুলার ডিজিজের ভিতরে, সো কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে তার জন্য হাইপার কোলেস্টেরলেমিয়া এবং মায়োকার্ডিয়াল ইনফেকশনের চান্স বেশি। আর একটা জিনিস বললাম যে তার হাইপার টেনশন, সে কিন্তু হাইপার টেনশন ডেভেলপ করার প্রচণ্ড রকমের চান্স আছে হাইপার টেনশন। এবং আমি অনেকে দেখছি যে হাইপার টেনশন কী কজ, কোনো এক্সপ্লানেশন খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তারপর দায়টা চাবাই কি, বাবা মার হাইপার টেনশন ছিল তো তাই তোমার মনে হাইপার টেনশন আছে। আসলে বিষয় এটা না, বিষয় হচ্ছে সেডেন্টারি লাইফ, বিষয় হচ্ছে স্ট্রেস। আপনারা দেখছেন যে স্ট্রেসের কারণে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে প্রচুর অ্যান্ড্রোজেন রিলিজ হতেছে, প্রচুর পরিমাণে কর্টিসল রিলিজ হতেছে, এগুলো সব সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন করে ব্লাড প্রেশার বাড়াইতেছে। বডি ওয়েট, আরও একটা আমি এই জেফকোটে বললাম যে যে বডি ওয়েটের সাথে এই জিনিসটা মারাত্মক রিলেশন, যার বডি ওয়েট যত বেশি তার ফ্যাট, তার বডি তত বেশি ইনসুলিন রেজিস্ট্যান্ট, তার বডি তত বেশি টেস্টোস্টেরনকে ইস্ট্রোজেনের দিকে কনভার্ট করে, প্রচুর ইস্ট্রোজেন ব্লাডে রিলিজ করে, তারপরে কী কাজ করতেছে, এই পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম এইগুলো তৈরি করতেছে। সো এগুলো ছিল আমাদের ক্লিনিক্যাল ফিচার। আমরা অনেক দূর চলে আসছে, আমাদের শুধু ট্রিটমেন্ট অপশনটা বাকি আছে। সো নেক্সট ক্লিপে আমরা ট্রিটমেন্ট অপশন নিয়ে কথা বলবো।